अजानुलंबित भुजौ कनकानयिक पितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकाल सत्ताय जगन्नाथ सवृत्ताय सपुत्राय सस्खलत्राय ते नमः अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ द्वौ भ्रातरौ भजे सजयति विशुद्ध विक्रम कनकाव कमलाय तेक्षण वरजानुबिलम्बि सरभुज भक्तिदा भक्तिरसा विनर्तक जयति जयति देव कृष्ण चैतन्य चंद्र जयति जयति कीर्तिर्थ नित्ता पवित्रा जयति जयति वित्तस्तस्य विशेष मूर्ते जयति जयति नित्तं तस्य सर्वप्रियानाम आद्य श्री चैतन्य प्रिय गोष्ठीर चरणे अशेष उपकारे मोर दंड परनामे तवे वंद श्री कृष्ण चैतन्य महेश्वर नवद्वीपे अवतार नाम विश्वम्भर আমার ভক্তের পূজা আমা হইতে বর সেই প্রভু বেদে ভাগবতে কইলা দৃঢ় মদ ভক্ত পূজ্যাভ্যাধিকা সর্বভূতে সুমন্মতি এতে এক করিলু আগে ভক্তের বন্দন অতএব আসে কার্য সিদ্ধির লক্ষ্মণ ইষ্ট দেব বন্দ মর নিত্যানন্দ রায় চৈতন্যের কীর্তে স্ফুড়ে যাহার কৃপায় সহস্র বদন বন্দ প্রভু বলরাম যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোদাম মহারত্ন তুই যেন মহাপ্রিয় স্থানে যশরত্র ভাণ্ডার শ্রী অনন্ত বদনে অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে স্ফুড়ে চৈতন্য কীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সম্ভবত ভারত বাংলার সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর নিয়মিত শ্রোতা বৈষ্ণব মণ্ডলী হাব্বিরচি চরণে কোটি কোটি ভক্তি কাত করিয়া এ শ্রী শ্রী ভাগবত শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠে হার গেলগাকালি মঙ্গলবারে আমার তা পাঠাহান অসিল কিন্তু আইডিগ নিজস্ব আইডিগ দেনার কারণে চৈতন্য ভাগবত সঙ্গে উহার শেয়ার নানার কারণে মি বারো আজি বুধবারে নিয়মিত গীতাপাঠ গত সপ্তাহে মি 27 নম্বর শ্লোক পেয়া প্রথম অধ্যায় আদিখণ্ড প্রথম অধ্যায় 27 নম্বর শ্লোক পেয়া মি যেহানি প্রবচন করেছিল ওহানার 28 নম্বর শ্লোকের তো ভারমি আদিখণ্ড প্রথম অধ্যায় 28 নম্বর শ্লোকে হেনার তো বিবার সেবা হান করিয়া দিত বৈষ্ণব কিনে কিথানে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর এবাকা চলেছে হান মঙ্গলাচরণ হান এ মঙ্গলাচরণে হানার বৃন্দাবন দাসে পরিষ্কার ভাবে পইলা তুই মাতিয়া হান আমার ভক্তের পূজা আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দৃঢ় বেদ এবং ভাগবত হাব্বি গ্রন্থ পরিষ্কার করে মাতেছে যে কৃষ্ণ সেবা পিছেদে আগে
বক্ষিষ্ণ ভক্তর সেবা। তাই নিত্যানন্দ ঐলতাই ভক্ত শিরোমণি, নিত্যানন্দ ঐলতাই ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত দেহাগ, নিত্যানন্দ প্রভুরাং আশ্রয় করিয়া শ্রীগোবিন্দ থারে হাং, সত্যযুগে অনন্ত দেবর সহস্র বদনে হরিসংকীর্তন করিয়া ক্ষীরদ সাগরে খকরিয়া থসিল, এবং ত্রেতা যুগেও রামচন্দ্রর লগে সবসময় থাইয়া লক্ষণে রামচন্দ্র সেবা করেছিল, দ্রাপর যুগে আয়া বলরামইয়া ভার কৃষ্ণর লগে আসিল, এবং কলিযুগে নিত্যানন্দ প্রভু ইয়া প্রভুর লগে নাম বিলাইল। এর চারি যুগর চারিহান তত্ত্ব। এ তত্ত্ব হেনাত আজি বৃন্দাবন দাসে বলরাম তত্ত্ব হেনরে মুঙ্গানাত দিয়া ভক্ত এবং ভগবানের যে দুই দেহ একই দেহ হইল, দুই দেহ হইলেও একই দেহ, যে সাথে আমি রাধাকৃষ্ণর মিলিত তনু ভুলিয়ার, রাধাকৃষ্ণর মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু ভুলিয়ার উষাদে বলরাম এবং কৃষ্ণর আমি যদি দুগো বলিয়া চিন্তা করি আর উতাইলে ভুল হইতই, যে সাথে আমার দেহগত আমার আত্মাগ যে সাথে আলাদার করে ওয়ারিয়ার ঠিক উষাদে নিত্যানন্দ প্রভু বার চৈতন্য দেবরে এবং বলরাম এবং কৃষ্ণর যদিও লীলার কারণে তার বিশ্বেত সিহাইহাত, তবু আশ্রয় ছাড়া বিষয় যে সাথে না থার, যে সাথে পহরিগ না থাইলে পানিহান না থার, যে সাথে জগৎথান না থাইলে সূর্যগ যে সাথে না থার, আকাশান মানে সূর্যগ এ সাথে যে আশ্রয় যে আশ্রয় তত্ত্ব আনরে বিষয় তত্ত্ব আনরে খেই করে দিলে, যে সাথে আমি একমাত্র উদাহরণ আন যে সাথে নদীহান পানিহান আছে আরো নদীহান পানিহান আছে আরো পহরিগ, পহরিগ ডিফা দিলে পানিহান নিয়র এবং পহরিগ থাইলে পানিহান থার, উষাইলে নিত্যানন্দ জেপি থার, উপিতি জগতীশ্বর ভগবান থার, এবং ভগবান শ্রীকৃষ্ণর কৃষ্ণরে পেইতে গেলে গা পানি পেইতে গেলে যে সাথে পহরিয়াগর প্রয়োজন, উষাদে জগতীশ্বর ভগবান শ্রীগোবিন্দরে পেইতে গেলে গা কলিযুগে নিত্যানন্দের প্রয়োজন, এবং দ্রাপর যুগে বলরামের প্রয়োজন, এবং সত্য যুগে অনন্তদেবের প্রয়োজন, ত্রেতা যুগে লক্ষণের প্রয়োজন। অতএব এর কথা আনিরে আজি বিভিন্নভাবে সমগ্র বৈষ্ণব সমাজরা নিত্যানন্দ তত্ত্ব হানোর মাধ্যমে ভক্তির মহিমাহান ভক্তর মহিমাহানরে উপস্থাপন করা নিকা বুলিয়ায় আজি বিভিন্ন শ্লোকের মাধ্যমে মঙ্গলাচরণ হানার আমারও ভক্তের পূজা আমা হইতে বড় বলিয়া আজি নিত্যানন্দ প্রভুরে গোষণার দিয়া বৃন্দাবন দাসের ব্যাখ্যা হান করিয়া জারগা। এই নিত্যানন্দ তত্ত্ববান যদি হার না পিয়া, নিত্যানন্দ সম্বন্ধে যদি আমার তা ভুল ধারণা থার, নিত্যানন্দ তত্ত্ব সম্বন্ধে যদি আমার তা ভক্তির অসামৃত ভাপুয়ানার যদি আমার তা দ্বিধাভাব থাইয়া থার, উতাইলে আমার ভজনে হেনার আমি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের শুদ্ধ সেবা হানাত আমি জানা নারিগা। অতএব আজি নিত্যানন্দ তত্ত্বর এমন গভীর তত্ত্ব হানল আজি বৃন্দাবন দাসের আল্লকুংহান বলরামের রাসলীলা ক্রীড়া, যেহান বেদর মাঝে প্রস্ফুটিত নাসে, উপনিষদে যেহান প্রস্ফুটিত নাসে, ভাগবতে যেহান লীলাকারে আসিল, উহানরে আজি কলিযুগে নিত্যানন্দ প্রভুর মহিমা উহান কীর্তন করিয়া জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণর লগে বলরামের অভেদ তত্ত্ব এহানরে উপস্থাপন করা নিকা বলিয়ায় আজি বৃন্দাবন দাসের সমগ্র প্রচেষ্টা হান। তাই এপে রাম রাম বলতে আমি বলরামরে বুঝতাঙ্গাই, এবং কৃষ্ণ বলতে আমি বুঝতাঙ্গাই হান, এপে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এনাদ আমি রাধারানীরে বুঝিয়া রাম বলতে উষাদে রাম বলতে আমি নিত্যানন্দ প্রভুরও বুঝিয়া, কেকা বলে রাধারানী যে সাথে রমণ করে ভগবান শ্রীগোবিন্দ উষাদে নিত্যানন্দর দেহগত বলরাম রমণ করে, অতএব বলরামরে রমণ তত্ত্ব বলতে আমার তা কোনো সন্দেহ থানা থক নেই, অতএব বলরাম শব্দ গ আমি আজি বৃন্দাবন দাসে রাম রাম শব্দ গল বলরামরেই বুঝানির চেষ্টা করেছে। তাই আমি আলোচনা হান আমি আকবর আনিকা বলিয়া আমি ব্যাখ্যা হান খানিপা কম করিয়া আমি শ্লোকের মাধ্যমে ব্যাখ্যার চেষ্টা না করলে আমি পাঠে হান আগমানার টাঙায়,
তাই শ্লোকে তার মাধ্যমে হাবি প্রস্ফুটিত আছে, তবে শ্লোকে তার অর্থর ভিতরে হমিতে সুবিধার কাবুলিয়া মি ভূমিকা আকারে কথাখানি মাতলু। এ ভাবে হানি হৃদিগত হইয়া এ বজনে হারল, শুদ্ধ বজনে হারল, পরবর্তী শ্লোকে তা মি আস্বাদন করিয়া দিতে গাজা হাতে হাব বিহানে আকসাটে প্রভুরা চরণে শরণাপন্ন হইয়া আমি নিতানন্দ তত্ত্ব হানোর ভিতরে আমি হমিজ্ঞা বৃন্দাবন দাসর মাধ্যমে। আজি আদিলীলার প্রথম আদিখণ্ডর প্রথম অধ্যায় 28 নম্বর শ্লোক হানাত আজি মাতের হান কি হান। নে ধূর দুন্দু ভয় ব্রহ্মি বব্রীষু কুসুমৈর মুধা গন্ধর্বা মুনয় রামং তদ বীর্যরীরিতে তদা। আজি বৃন্দাবন দাসে হানরে আজি নিত্যানন্দ প্রভু যে কোন সময় তা হাসিল তা নিত্যানন্দ প্রভু আহাসিল তা ফাগু ফাগু ফাগুতে ফাগু খেলানির সময় নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে আহাসিল আয়কার শ্লোক তা আমি ব্যাখ্যা করলাম। ব্রজগোপী নিত্যানন্দ প্রভুরে দর্শন করানির পরে তানু আরাকু আনন্দে উন্মাত শিলা এবং যে সাথে সাগরে গো যে সাথে ডেউদে ডেউদে হারভার হইয়া নাচের উসাদে ব্রজগোপীয়ে আজি নিত্যানন্দ প্রভুয়ে হারবসিলা এবং ব্রজগোপীর হারৌহান দর্শন করিয়া আজি 33 কোটি দেবতা স্বর্গে যেতা আসি অন্তরিক্ষে আসি যেতা দৌ আসি দৌ দুলিয়া সাঙ্গে হাববিহানে দুন্দুর্বি অর্থাৎ তানু শব্দধ্বনি করিয়া উলুধ্বনি করিয়া মঙ্গলধ্বনি করিয়া পুষ্পবৃষ্টি করে করে গান্ধর্ব তাই মুনি মুনি ঋষি জিগি ঋষি যেটা আসি হাববিহানে আমি আজা আজানুলম্বিত ভুজৌ কনকাব ধাত সংকীর্তনৈক পিতর। আজি নিত্যানন্দ প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণরে যে সারে সেবা কর্তারাও সারে আজি মুনি ঋষি যুগি ঋষি তাই আজি নিত্যানন্দ প্রভুর আজি গোপীরে দর্শন করিয়া গোপীর মনে যে চিত্ত আনন্দ বৃদ্ধি ওইলে হান দিহা ব্রজগোপী হারইয়া পুষ্পবৃষ্টি করতে ব্রজগোপীর লগে নিত্যানন্দ প্রভুর দর্শন করিয়া অন্তরিক্ষেত্র পুষ্পবৃষ্টি এবং বিভিন্ন শঙ্খধ্বনির মাধ্যমে মুনি ঋষি যুগি ঋষি হাবিয়ানরে বলদেবরে স্তব করে করে মাতানি কল্লা সমীহানা বলদেবরে সশংসা কর্তারা আজি যে স্ত্রীগণ মুনিগণে করেন অনিন্দন তারাও রামের আসে করেন সমান আয়কার উহানাদ মাতে শিলাং রাস বলতে আমি হুদ্দা ব্রজগোপীর লগে কৃষ্ণই রাস করে শোয়া রাস না গই কৃষ্ণ কথা অমৃতল যে গই রস আস্বাদন করে পারে উহানু রাস আহান। আমি যদি প্রভুর নামে হানার ভিতরে রসর ভিতরে হমিয়া যদি আমি নয়নজল বেলা পারিয়া গোবিন্দ প্রেম যদি পানা পারিয়া গোবিন্দ নিঙে যদি আমি হারুপা পানা পারিয়ার উহানু রাস আহান। অতএব আজি আজি নিষ্কাম গোপী প্রেমে হান নিষ্কাম গোপী ভাবে হানাত নিষ্কাম দেহ গল খ্রিস্ট সেবায় সত্য ত্রেতা যুগে হান যে গই সেবা করে সে গই আজি দ্রাপর যুগের কৃষ্ণ অবতারে বলরামায়া স্ত্রী সঙ্গ করলগা বৈশান্ত বৈষ্ণব গৃহী থানি স্ত্রী সঙ্গ যে ঋষি স্ত্রী সঙ্গ মুনিগণে করেন অনিন্দন আজি বৃন্দাবন দাসের মাতের হান স্ত্রী সঙ্গে হান মুনি ঋষি যুগি ঋষিয়ে নিন্দা করিয়া দূরইয়া থাই তারা হান স্ত্রী সঙ্গে হান ব্রজবৃন্দাবন হামে হান ও রসে হানার ভিতরে মুনি ঋষি যুগি ঋষিয়ে চেপনুয়ার তারা হান কারণ স্ত্রী সঙ্গে হান আমার 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত উপনিষদে স্ত্রী সঙ্গে হানরে সব সময় ডরপিয়া চলেছি কারণ স্ত্রী সঙ্গ যেপে থার উপে মায়াবদ্ধ অনার সম্ভাবনা আন থার এবং স্ত্রী সঙ্গ যে পৃথার উপে স্ত্রী সঙ্গর মায়াবদ্ধতার তো স্বয়ং ব্রহ্মাপিয়াও উদ্ধারণা নারেছে যে কারণে সর্বদা কৃষ্ণ ভক্তরে স্ত্রী সঙ্গত্ব ধুরিয়া থানা কাবুলিয়া আমার শাস্ত্রে মাতেছে এবং স্ত্রী সঙ্গত্ব একমাত্র স্ত্রী সঙ্গ এহানার তো একমাত্র নিজরে চিন্তা করিয়া পারে হিতাই জগতে এহানার মাঝে দুগো আগই তাই বলরাম আর একা গল তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা নিজেও এই স্ত্রী সঙ্গর এহানার তো কামনার এবং স্ত্রী সঙ্গ লুবনা লুবে এহানার তো
ব্রহ্মাও নিজে জিন্তা নানো আসে কেকা বললে ব্রহ্মা নিজেও ব্রহ্মার অভিশাপাহান আছে, ব্রহ্মার জীবনের দুষ্কর্ম আহান আসিল কুংহান, ধর্ম ব্রহ্মার তাও নিজর জিলকর প্রতি তার নিন্দনীয় এবং লজ্জাজনক মনোবাপাহান ব্রহ্মা তা নিজে আসিল। এবং সে কারণে ব্রহ্মার জীবনে অনেক অভিশাপ আহান আসিল এবং ব্রহ্মার জীবনে এ কলঙ্ক এহান থাইয়া গেছে। এবং জিনিসে হানরে শাস্ত্রে নিষেধ করলো, আজি কিন্তু জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের বৃন্দাবনের ব্রজগোপী, ব্রজগোপীর ভাব শুদ্ধ ভাব, অর্থাৎ হকইয়া ব্রজগোপী কৃষ্ণ সংস্পর্শে রাধারানীর সংস্পর্শে তানু নিজে পবিত্র কামগন্ধহীন নবীন মদন মদন কামদেবর আকর্ষণত্ব তানু মুক্ত না পারেছি যুগমায়ার কৃপায়, তাই আজি সেই ব্রজগোপী তাই স্ত্রী সঙ্গইলেও ব্রজগোপীর ভাব নির্মল ভাবুহান তানু নিষ্কাম ভালোবাসা ভগবান শ্রীগোবিন্দের প্রতি এখানে আজি স্ত্রী সঙ্গ যে স্ত্রী সঙ্গ মুনিগণে করেন নিন্দন তারা ও রামের রাসে করেন স্তব। আজি রাম রামের রাসে অর্থাৎ বলরামে যে স্ত্রী সঙ্গ করলগা ব্রজগোপীর লগে সঙ্গ করলগা এ নিষ্কাম প্রেমে হান দর্শন করিয়া এহানরে সাক্ষী হইয়া সমস্ত দৌলিসি দৌলাসান পৃথিবীর হাব্বি মানুয়ে আজি পুষ্পবৃষ্টি করিয়া বলরাম ওরে স্থবন কর্তারা, হে বলরাম তি ব্রজগোপীর সঙ্গে সঙ্গ করিয়া স্ত্রীগণের সঙ্গে সঙ্গ করিয়া এ নির্মল পবিত্র গোবিন্দ প্রেমে হান তোমার তোর মাধ্যমে ব্রজগোপীর শুদ্ধ ভাবে হান প্রস্ফুটিত হান দর্শন করিয়া আমি নিয়ামপাড়া ধন্যইলাম বুতরা। যার আসে দেবে আসি পুষ্পবৃষ্টি করে দেব যে দেবে জানে বেদনাহি কৃষ্ণ হলধরে, একমাত্র নিষ্কাম নবীন মদন রাসলীলার পবিত্র নিষ্কাম ভালোবাসা হাল্ল রাসলীলা করে পারে হিলতা জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অতএব ভগবান শ্রীকৃষ্ণ দেহ গো সচিদানন্দ বিগ্রহ দেহা গো, এ দেহ গো ভগবান শ্রীকৃষ্ণ দেহ গো যে সাধে সচিদানন্দ বিগ্রহ, রাধারানী দেহ গৌ সাধে সচিদানন্দ বিগ্রহ, ব্রজগোপী দেহ তাও সচিদানন্দ বিগ্রহ উষাধে আজি বলরাম দেহ গৌ হলধর আলহান যে গই ধরেছে এ হলধরে গৌর দেহ গৌ সচিদানন্দ বিগ্রহ, যেফে সচিদানন্দ বিগ্রহর লগে সচিদানন্দ বিগ্রহের মিলনর উবাকা কামগন্ধহীন পঞ্চভৌতিক দেহ ধারণকারী মানুর যে দেহ হল আমি ঔ ভাপুহানার ভিতরে সমানারিয়ার। অতএব আজি নিত্যানন্দ প্রভুর লগে ব্রজগোপীর মিলনে হান রাসস্থলিতে কৃষ্ণর লগে ব্রজগোপীর মিলন দহানি খেপ কপ করে দেখলে আমি রসে হানার ভিতরে সমানারিয়ার, যেহেতু শ্রীগোবিন্দর চরণান সকনীয় আনৌ জগৎবাসী কতিহান নির্মল পবিত্র ইলে পরে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দর চরণহান সকপার তারা গোবিন্দান গোবিন্দ জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দরে যে গই আশ্রয় দেয়া থপার আছে অঘিরকু গো একমাত্র কৃষ্ণর অবেদঙ্গ গো সারা অবেদ ভাব সারা আহ্বান করে নোয়ারের বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতের হাত রাম এবং কৃষ্ণের দেহের মধ্যে ভিন্নতা নেই, আশ্রয় এবং বিষয়ের মধ্যে কোনো ভিন্নতা নেই বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতে দেয়া জারগা। চারি বেদে গুপ্ত বলরামের চরিত আমি কি বলিব সব পুরাণে বিদিত, আজি মাতের হান ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এরে চারি বেদ হানই বলরামর গুপ্ত চরিত্র, অর্থাৎ বেদ হানে মন্ত্র তো মাতিয়া গেছে গা সেই মন্ত্র তার ভিতরে যে গুপ্ত তত্ত্ব হান আছে এহান সম্বন্ধে চারিবেদয়ও এহান সম্বন্ধে প্রকাশ করে নোয়ারেছে মি সাধারণ বৃন্দাবন দাসে পঞ্চভৌতিক দেহ ধারণকারী মানুয়া গই এ নিগুড় তত্ত্ব হান ফঙ্করানীর মতো ক্ষমতা উহান মরাং নেই এবং উহান পুরাণে উহান পুরাণে যেতা যেতা উল্লেখ করিয়া গেছে গা ও পুরাণে উল্লেখ করেছে ও শ্লোকতার মাধ্যমে
আজি মি বলরামর চরিত্র যেহান আছে উহান আমি মীমাক্ষা করে যাওরিগা বৈষ্ণব গিরি থানে চৈতন্য ভাগবত হাতপিতে গেলেগা ভাগবতের জ্ঞানের প্রয়োজন ভাগবত জ্ঞান ছাড়া চৈতন্য ভাগবতর জ্ঞানে হান আমি আনতে নারিয়ার উহাল আমি শ্রীমদ ভগবত গীতা পাঠ করানির পরেই আমি চৈত্য শ্রীমদ ভাগবত পাঠর আয়োজন করেছি ভাগবত পাঠর লগেই আমি চৈতন্য ভাগবতর পাঠে হানে শিগা আজি নিতানন্দর এ নিগুড় তত্ত্ব হান ভাগবতর আদি মহাভাগবতের আদি পর্ব প্রথম অধ্যায় 267 শ্লোক ওয়ানাত এহান সম্বন্ধে বলরামর গুপ্ত চরিত্র এহান সম্বন্ধে ব্যাখ্যা করেছে ইতিহাস পুরাণ বেদ সমুনয়েত নারদীয় ভক্তি সূত্র এহান সম্বন্ধে ব্যাখ্যা করেছে এবং স্কন্দ প্রবাস খণ্ডর মাঝেও মাতিয়া গেছে গা নারদীয় চরিত্র এহান বলদেবর চরিত্র সম্বন্ধে এবং শ্রীমদ ভাগবতর প্রথম স্কন্দ ষোলশত ও পঁচিশ অধ্যায়ে ষষ্ঠ স্কন্দ ষোলশ অধ্যায় দশম স্কন্ধে চৌত্রিশ বারো ৬৫ অধ্যায় এবং বিষ্ণু পুরাণের পঞ্চম অধ্যায় নবম অধ্যায় ২২১৩ শ্লোকে এ বলরাম তত্ত্ব এহান সম্বন্ধে উল্লেখ করেছে অতএব বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ যোগী যদিও আমি ভিন্ন ভিন্ন দেহা হিসাবে আমি যদিও দেহা কিন্তু রসর জগতে ভক্তির জগতে ভক্ত এবং ভগবানের মাধ্যমে তানু লীলা করিয়া গেছি গা আক্রম দাস গইয়া তা সত্য যুগে খকরিয়া থসে ত্রেতা যুগে খোলামী যজ্ঞ হিসাবে আহেছে এবং দ্রাপর যুগে জেঠামী যজ্ঞ হিসাবে আহেছে এহান সেবা করা নিহান আক্রম জেঠা হইয়া সেবা করেছে আক্রম খোলা হইয়া সেবা করেছে কিন্তু অভিন্ন তত্ত্ব তানুদগী আগর আগই যেসাদে আমার আতে হান আমার আহিয়ে গ আমার তো অভিন্ন আহি গ বলি আমি আলাদা নাঙা হান মাতিয়ার আত্থান বলি আমি আলাদা নাঙা হান মাতিয়ার আমার পাদুকা বলি আমি আলাদা হান মাতিয়ার কিন্তু আতে হানরে আমার মরাঙ্ক বিচ্ছিন্ন নাগই আহিয়ে গ মরাঙ্ক বিচ্ছিন্ন নাগই উষাদে নিত্যানন্দ প্রভু নাঘান আলাদা হইতে পারে কর্ম তা যুগ 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 আলাদা সে যুগে তার আলাদা আলাদা কর্ম হইতে পারে যে সাথে আমি আহি করে আমার আংত ক্ষী করে নারিয়া উষাদে নিত্যানন্দ প্রভুরে আমি আমার আংত ক্ষী করে নারিয়া কারণ নিত্য আনন্দ নিত্য আনন্দে যেগই ষোলশ লক্ষ লক্ষ শ্রীমুখে তো হরিনাম কীর্তন করিয়া যেগই আনন্দ পার সেবা করি আনন্দ পার ও ভক্ত ভগবানে কোনোদিন পার্থক্য নেই শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের একাদশ অধ্যায়ে পরিষ্কার করে মাতেছে যৌমাং পশ্যতি সর্বত্র সর্বত্রময়ী পশ্যতি তৈস্যহং ন প্রণশ্যামি সচ মাং ন প্রণশ্যতে এহান সাধারণ আমার নাকি সাধারণ ভক্তরৌতে সাধে মাতেছে যে তাই মোরে সবসময় দেখতারা যে গদৌ মোরে দেখতারা মোরে মাধ্যমে যে তাই ভাবনামৃত ইয়াথাই তারা উতারে মি সমাধানার প্রয়োজন না পড়ে এবং উতাই মোর সমালনারও প্রয়োজন না করে তানু সমাল মিলনার প্রয়োজন না করে তাইলে নিত্যানন্দ প্রভুতে ভক্ত তার ভিতরে হাবিত্য শ্রেষ্ঠ বনাই অতএব তার লগে ভগবান শ্রীগোবিন্দের অঙ্গ গ কোনোদিন আলাদা বলে মাতিয়া নারিয়ার সাধারণভাবে আমি মারতে গেলে গা হরিদাসের যে বাঁকা ৪২ বাজারে বাড়িলা উবাকা ভারী তো হরিদাসের গাড়িগত না লাগিয়া ভগবান শ্রীগোবিন্দর গাড়িগত লাগেছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে উহানোর আমি উল্লেখ পিয়া অতএব আর্মি ব্যাখ্যা হান দিগল না করি ভক্ত ভগবানের মধ্যে কোনো বিচ্ছেদ নেই উহালে আমি ভক্তরে কোনোদিন আঘাত দেনা না করে ভক্তরে যে গই অপমান করের ভক্তরে যে গই আঘাত করের ভক্তরে যে গই নিন্দা করের ভক্তরে যে গই ভক্তি না করের অগিরকুব ভগবানর সেবার অধিকারী গো নাগই এহানেই মাতের হান অতএব ব্রজগোপী তার স্ত্রী বলিয়া আমি সম্বোধন করিয়ার যদিও ব্রজগোপী স্ত্রী নাগই তানু কৃষ্ণ ভাবনামৃত আমি লৌকিক জগতর স্ত্রী যে তা যেমন ভগবান
শিবর ধ্যান ভঙ্গ করেছিলিগা মেনকার সাধানে অপ্সরা নাগল। এবে বিশ্বামিত্র দুর্বাসা মুনির ধ্যান ভঙ্গ করেছিল এবং শিবর ধ্যান ভঙ্গ করার পার্বতী গেছিলিগা, এ তত্ত্ব এনে তো বহু গজের তত্ত্বে গোপী তত্ত্ব। ও হলো গোপীসঙ্গ যেহান বলরামে যেহান করেছে গা, এহানরে আজি বৃন্দাবন দাসে সমস্ত ঋষি মুনি ঋষি দেবতার হলো পুষ্পিবৃষ্টি করিয়া আজি বলরামের আসলীলা তত্ত্ব এহানরে আজি বৃন্দাবন দাসে উপস্থাপন করিয়া মাতের হা পুরাণর শ্লোকে তা উল্লেখ করিয়া মাতের হা মূর্খ দুষে কেহ কেহ না দেখি পুরাণ বলরাম রাসলীলা করে অপ্রমাণ। কোন কোন মানু কোন কোন মানু মূর্খ দুষে কেহ কেহ না দেখি পুরাণ পুরাণর নিগুড় তত্ত্ব তা দেহিয়াও না ধ্যানী শটান দিয়া অথবা পুরাণর নিগুড় তত্ত্ব তা ভিতরে সমানির চেষ্টা না করিয়া নিগুড় তত্ত্ব তা হার না পিয়া ভক্তর শ্রীমুখত্বে নিগুড় তত্ত্ব তা শ্রবণ না করিয়া বলরামের আসিলা করে থাঙ্গুলিয়া যে তাই তর্ককর্তারা উতারে আজি বৃন্দাবন দাসে মূর্খ বলিয়া সম্বোধন করে। মূর্খ মানে যে তাই বলরামর এই কৃষ্ণর এই বেদ চিন্তা কর্তারা ব্রজগোপীর স্ত্রী ভাবে যে তাই দেখতারা বলরাম এবং ব্রজগোপীর মিলন ওয়ানরে স্ত্রী পুরুষের মিলন হিসাবে যে তাই দেখতারা ও মূর্খ তাই কোনোদিন এ রাসলীলা বলরাম ও রাসলীলা তত্ত্ব এহানার ভিতরে সমান বার্তায় এহান রসর জিনিস হান ভাবর জিনিস হান এ ভাবর জিনিস এহান রসর জিনিস এহান রসল ভাবল সারা সমানই অসম্ভব। আজি বেদ নাই কৃষ্ণ হলধরে চৈতন্য চরিতামৃত আদি আদি খণ্ডে পঞ্চমোধ্যায় পাঁচ নম্বর বারো চার নম্বর পাঁচ নম্বর শ্লোক আনা সর্বাবতারী স্বয়ং ভগবান তার দ্বিতীয় দেহ শিবলরাম সর্বাবতারী ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বে অবতারের অবতরী তার আর এক দেহ গল তাই বলরাম। গতিকে আদ্য কায় প্রভু শ্রীকৃষ্ণ লীলা সহায় একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায় তানুর স্বরূপ দলি আজ্ঞ হুদা দেহ দেখতে দুগ করে দে ইহার তা। অতএব ভাগবতের দশম স্কন্ধের পনেরো এবং আট শ্লোকে অভিন্ন বিগ্রহ বলদেবের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি গুপ্য হস্তেন ভুজয়রূপী যৎসং শ্রী। অতএব ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যেহেতু অভিন্ন দেহ অভিন্ন ভাব অভিন্ন তত্ত্ব অতএব ভগবান শ্রীকৃষ্ণ ভজগোপীর লগে সঙ্গ করিয়া রাসলীলা করেছে। এপেদুদ্ধ পার্থক্য হানাগে মাতিয়া গেলাঙ্গা ব্রজগোপীর লগে শ্রীকৃষ্ণের রাসলীলা হান প্রেমিক প্রেমিকার রাসলীলা হান রসলীলা হান এবং বলরাম এবং ব্রজগোপীর লগে রাসান যে হান অসহান ভাবর রাসান রসতত্ত্বর হান এবং মধ্যমণিগ হিসাবে গোপীর তাও শ্রীকৃষ্ণ বলরামর তাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণরে মধ্যমণিগ করিয়া শ্রীকৃষ্ণর মহিমা গেয়া শ্রীকৃষ্ণর লীলা কীর্তন করিয়া ব্রজগোপী যে সারে কৃষ্ণ বিরহে আহির পানি বেলাছিলা কৃষ্ণ আনন্দে হারবসিয়া নাচেছিলা উষাদে বলরামও কৃষ্ণ বিরহ এবং কৃষ্ণ আনন্দে আহলে সে হান ভক্তর লগে ভক্তর অভিন্ন মিলন হান। অতএব এ রাসলীলা বলরামে করেছে এ তত্ত্ব হান আজি বৃন্দাবন দাসে ঔরসু হানিল ব্যাখ্যা করিয়া যারা হান একঠায় দুই ভাই গোপিকা সমাজে করিলেন রাসক্রীড়া বৃন্দাবন মাঝে। আজি ব্রজগোপীর লগে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম আকসাটে ব্রজগোপীর লগে রসাস্বাদন করেছিলা এবং ঔরস আস্বাদন করেছিল হান ভাগবতে উল্লেখ আছে। ভগবতে উল্লেখ আছে কুম্বাকা হোলি খেলা ভাগবতে ভগবান শ্রীগোবিন্দ যেবাকা ব্রজগোপীর লগে ব্রজভালকর লগে হোলি খেলা সেপে ব্রজগোপী এবং ব্রজভালক রূপে যেবাকা হোলি খেলা সেপে বলরাম লগে আছে ভান শ্রীমদ ভাগবতে উল্লেখ আছে। কদাচিত গোবিন্দ রাম চাদ্ভুত বিক্রম বীজ হতুর্ভনে রায়ত্রাং মধ্য গৌ ব্রজগু সীতাম। অতএব শিবরাত্রির পরে হরিকা পূর্ণিমার দিনে শিবরাত্রির পরে হলি পূর্ণিমার রাতি অদ্ভুত বিক্রম শ্রীকৃষ্ণ বলরাম ব্রজভনিতা মধ্য ভর্ত
ভিতরে হমিয়া নাচে নাচে বাঁশি বাজা বাজা ব্রজ গোপিকায় হোলি খেলাছে, এসাদে এলা আমি পেয়ার ভাগবতের মাধ্যমে এলালেন করেছি এবং ব্রজ গোপিকার সঙ্গে হোলি খেলে হোলি ভগবান শ্রীকৃষ্ণ নিবৃত নিকুঞ্জ বনে রাস করেছে এবং যমুনা পুলিনে বজনা পুলিনে হোলি উৎসবের সময় ব্রজ গোপিকার সঙ্গে শ্রীকৃষ্ণ এবং বলরাম রসাস্বাদন করিয়া রাস খেলা সেই তত্ত্বই হাত ভাগবতে আছে। অতএব এ রাস খেলা সেই তত্ত্বই হানরে আমি না বলে নারিয়া, অতএব বলরামও গোপীসঙ্গ করে পারেছে, গোপীসঙ্গে গোপী প্রেম হান নিজে নাচিয়া নিজে লাদিয়া হান উপলব্ধি করে পারেছে এবং সেই মনোরম গুণতা তানু উপগীয়মান ললিতং স্ত্রীরত্ন ভর্দ সৌহৃদয় সলাঙ্কৃত লিপ্তাঙ্গ স্নব্দীন বিরাজ সর। অতএব অলঙ্কার অল তানু হলি খেল টাঙাইগা বলিয়া জগতীশ্বর ভগবান শ্রীগোবিন্দ এবং বলরাম আমি আজি হলি খেল আজিয়ার গাগ বলিয়া ময়ূরপুচ্ছ যেটা ধারণ করেছিলা ফিজেত অলঙ্কার পলেই যেটা পিদেছিলা উতানিয়ামপাড়া পলয়িতা হবা করে পিদিয়া চন্দন লেপিয়া মালা বজন্তী মালা পিদিয়া সুগন্ধি বস্ত্র অলঙ্কার পিদিয়া ব্রজগোপীর লগে নাচে 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 হোলির দিনে হোলি খেলা আছে এবং ও হোলি খেলাও আনাত নিত্যানন্দ প্রভু আজি যে গো চৈতন্য মহাপ্রভুর লগে যে গো আহেছে ব্রজরসে ভাপু আনিল এই নিত্যানন্দ প্রভু বলরাম ভগবান শ্রীগোবিন্দের সহ রাসস্থলিতে রাস খেলাছে। এ নিগুড় তত্ত্বে হার আমি হার পানি চেষ্টা করানি, এর হার না পিলে আমি নিত্যানন্দ প্রভুরে বাদ দিয়া আমি ভগবান শ্রীগোবিন্দ চৈতন্য মহাপ্রভুরে আমি বজেন মারে এহানি বুঝানির কায় আজি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতর মাহিত্য হান এহান যে ভক্ত ভক্ত ভগবান তানুর লীলাওতারে আমি অভিন্ন অভিন্ন তনুরূপে আমি দেখানি এবং বৃন্দাবনে হমিতে গেলেগা ব্রজরসে হমিতে গেলেগা উদাতি বপিদে হলতি হমিতে গেতে নাগৈ নিত্যানন্দর দেহগ তি আশ্রয় করিয়া নিত্যানন্দ এবং ব্রজগোপী তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এ ভাবে হার বুঝানি কে তাহাবি করে তা পূর্ণিমা রাতি পূর্ণিমার উবাকা হোলি খেলাছে নিশা মৌখং মানয়ন্তা ভুদিত রূপং তারকম মল্লিকা গন্ধ মত্তালি জুষ্ট কুমুদ বায়ুনা। এবাকা হোলি খেলাছে সমীহনাথ যেবাকা সেন্দার আকাশানাথ যেবাকা পূর্ণিমার জুনাক্ষান কুলেছে সেন্দার সমীহনাথ যত তারকা তা হাব্বি তারা তা হাব্বি যেবাকা আজি শ্রীগোবিন্দের সঙ্গে ব্রজগোপী এবং শ্রীগোবিন্দ এবং নিত্যানন্দ প্রভুয়ে আজি ফাগু খেল তাইগ বলিয়া হারও হারও হইয়া যেবাকা পূর্ণিমার জুনাকে হান আকাশ সানা তাইয়া সাতৈলগা তেরা তা হাব্বিয়ানে উহান দর্শন করতাঙাই বলিয়া সাতৈলাগা ভ্রমর কোলে তাই ভ্রমরা তা ভ্রমরিয়ে তাই নাচে 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 এ ফুলর গাছে তাত্ত এরা দিয়া কুকুল ধনিল নাচে 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 এবং তানু যেবাকা সমস্ত ব্রজধামে যেবাকা রোহে রোহে আইলাও বাকা বিভিন্ন ফুলর বিভিন্ন গত যেটা আসিল তা তানু রহিলাও পে তানুর শিমুক্ষেত্র গত তা হাব্বি চতুর্দিকে বাহিল এবং এ সুযোগে হান দিহা ব্রহ্মরা যে তাই সাত করে দেশে ফুলে তার গন্ধ তা হাব্বিরে পবন দেবতায় বৌহানে মৃদু মৃদু বৌহান আরম্ভ করলো এ সময় হেনাত এ বৌ এহানে সুগন্ধি চন্দনর গতে তাল ফুলর গতে তাল সমস্ত বৃন্দাবন হান নিয়ামপাড়া সুগন্ধি এগদে জুনাক্ষান ডকডকিয়া নুকুলিল আর একা গদে তেরা তা হাব্বি নুকুল্লা আর একা গদে ভ্রমরাই এলাদেনা করলা এবং ফুলর গতে তা হাব্বি চতুর্দিকে দে সীতারানীয় করলো এ পরিবেশে হান কত আনন্দ আজি নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ বলরাম এবং কৃষ্ণের ব্রজগোপীর মধুর আনন্দময় সময় হেনার আজি রাতি হানে নিজরে ধন্য মনে করেন কারণ রাতি হানই আজর মইল আজি পূর্ণিমা হান সাতইল হানতে
আদিক ভগবান শ্রীগোবিন্দের এবং ভগবান সিংহ ভজ গোপীর লগে নিত্যানন্দর রাসলীলা হান দর্শন করে রাতি এখানে জুনাকে এখানে হারো হারো হইয়া দর্শন করে চরাচর জীবে তাই আজি হারনা পিতারা ভ্রমরা ওই পেয়াও তার জীবন আনারে সার্থক করিয়া খতে আমি ও ভাপু আনার ভিতরে গিয়া আমার চৈতন্য করে আমি জাগ্রত করিয়া আমি ওষাদে ভাপু হাল বৃন্দাবন বৃন্দাবন মধুর বৃন্দাবনে মধুর ভাবে নিত্যানন্দ প্রভুর এবং জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লগে ব্রজগোপীর প্রেমে হান আমি আস্বাদন করানি। আজি মাতের হান কুঙ্গান জগতু সর্বভূতানাং মনসবন মঙ্গলম জগতু সর্বভূতানাং সর্বভূতানাং সর্বজীব আমি যে তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর আমি প্রভুর নামে তা হুনিয়ার যে তাই নামে তা পিছিয়ে দেও হুন্তাইয়া জন্মে জন্মান্তরে আমি নামে এনরে ইটুক করিয়া থদিয়ার আমি দৌয়া গেলে গাও আমার পরবর্তী আমার জেনারে পরবর্তী আমার বংশধর যে তাই তাই আমার মাতৃভাষা হান যেতা টটর তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা জাতিরে যে তাই ভানা পেতাই উতাহা বীরে আহ্বান জানিয়া মাতের হাত আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গে আজিকার পাটে হান যে তাই শ্রবণ কর্তা পরবর্তী জনমে আমার বংশধর যে তাই তাই তাইও ধন্য তাই এ মধুর কৃষ্ণ নামে হান নিত্যানন্দ প্রভুর লগে ব্রজগোপী এবং কৃষ্ণের এ মধুর রসে হান শ্রবণ করিয়া জগতু সর্বভূতানা জগৎ বলতে হুদা আমি হুদা আমারে বুঝা সে হান নাগই জগৎ বলতে চরাচর পৃথিবীর আমার এ লাইভ ভিডিও হান যে ইউটিউব গত থাইতই ও ইউটিউব ও যে গই হুনতই ও হুনানি হান যে বিটাগত হুনতাই ও বিটা ও যে পাইহা থাইতাই পশু পক্ষী থাইতাই হাজার হাজার জীবাণু থাইতাই প্রত্যেকেই ধন্যতাই বুলের হান কারণ এ মধুর মিলনে হান রাসলীলা হান আজি নিত্যানন্দ প্রভুর লগে চৈতন্য মহাপ্রভু এবং ব্রজগোপী এপে ব্রজগোপী এবং বলরাম কৃষ্ণের হান জগত সর্বভূতানাং মন শ্রবণ মঙ্গলং যে গই মন্নান দিয়ে হান শ্রবণ করতাই এবং ভবিষ্যতে হ্যান মন্নান দিয়ে হ্যান হুনতাই প্রত্যেকের মঙ্গলই তৈ তৌ কল্পয়ন্তু যুগপথ সরমন্ডল মূর্ষিতম বৈশাত বৈষ্ণয়ন্তে সর্বভূতের মঙ্গলই তৈ সরমঙ্গল মূর্ষিতম আজি সরমন্ডল মূর্ষিতাং আস্তা একসাথে আজি চন্দ্র সূর্য উদয় সিহান আজি একসাথে সমস্ত চন্দ্রমূর্য উদয়সি সমস্ত জগতে হান হাব্বি নিখিল প্রাণ জগদে নামে হান জিতইয়া নামে হান শ্রবণ করানির মাধ্যমে সমস্ত জগতে হানত এ সুরে গজের পৃথ হইতইয়া হাব্বির পরম মঙ্গল হইতই এখানে আজি ব্যাখ্যা করে হান ভাগবতের ভাগবতের ৬ ১৬ ৩৮ শ্লোকে যে সকল বিষয় তৃষ্ণা ফলকমুনা নরপশু পরবশ নরপশু আপনার বিবৃতি ইন্দ্রিয়াদি দেবগণের উপাসনা করে কিন্তু পরমেশ্বর আপনার উপাসনা করে না হে ঈশ্বর রাজকুলের বিনাশের সঙ্গে সঙ্গে তেমন তৎসেবকদের আশা ভরসা কামাদের বিনষ্ট হয় আজি মাতের হান কুঙ্গান ইন্দ্রিয়ার যত দেবদেবতার পূজা যেতা কর্তারা দেবদেবতার পূজা করিয়া নিজের বিষয় বাসনা পূরণ করা নিকা বলিয়া যেতাই কামনার বশীভূত হইয়া যেতাই জমিনদের সেবা নিত্যানন্দের সেবা গোপী সেবাত্ম যেতাই দূরিয়া থাই তারা তানুর জীবনের কোনো আশা না পূর্তই কারণ আজি নিত্যানন্দ প্রভু বলরাম কৃষ্ণ এবং ব্রজগোপীর এ মধুর প্রেমে হান যে গই হুনে পার তারা তানুর জীবন হানে একমাত্র ধন্য জীবন হান এবং আজি নিত্যানন্দ প্রভু বলরাম এ তত্ত্ব হানরে হার পিয়া এ বলরাম তত্ত্ব হানরে হার পিয়া আমার মানব জীবনে হান সার্থক করা নেই কাবুলিয়া মাতে সে হান দশম স্কন্ধের ৩৮তম ৬৫তম অধ্যায়ে পঞ্চম স্কন্ধের ১৭ ২৬ অধ্যায়ে ষষ্ঠ স্কন্ধের ১৬ অধ্যায়ে সকল জীবের সেব্য তত্ত্ব বলরামের বা শঙ্করের মহিমা প্রকাশিত আছে ভাগবতের পাতায় পাতায় আজি বৃন্দাবন দাসে উল্লেখ করিয়া যার গাতা এপে মোর নিজস্ব কথা হান না গই ভাগবতের পাতায় পাতায় আজি নিত্যানন্দ প্রভুর তত্ত্ব তা আছে তা হাবিহানে মন হান দিয়া নিত্যানন্দ প্রভুর তত্ত্ব হান হার পানি থ আমার জীবনের উদ্দেশ্য কোন দেবদেবতা সন্তুষ্টের মাধ্যমে
দৈহিক কামনা বাসনা মানসিক কামনা বাসনা হন আমার উদ্দেশ্য হন না কই আমার উদ্দেশ্য হন বলরাম তত্ত্ব গোপী তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্বের প্রেমের মাধুর্য হনার আমি হুনানি হ্যাঁ ভাগবত শুনি যারা রামে নাহি প্রীত বিষ্ণু বৈষ্ণবের পথে সে যেন বর্জিত ভাগবত কথা হার আমি যে বাঁকা হুন্তাঙ্গাই ভাগবাল মহাপ্রভে হাপ্পি সময় সচেতন করে হেতা ভাগবত শুনিতে হবে শ্রীধর গোস্বামীর আংততা ভাগবত ব্যাখ্যান হুনানিকা মাতেছে রায়রামানন্দ রাঙ্ক্ত মহাপ্রভে নিজে ভাগবত কথা শ্রবণ করেছে উহাল ভাগবত হুনতে হুনানি লাগতইতা চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পথর বৈষ্ণবর শ্রীমুখেত্ব চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত বৈষ্ণবর শ্রীমুখেত্ব ভাগবত শ্রবণ না করলে আমি ভাগবতর আসল রহস্যহানোর ভিতরে হমা নোয়ারিয়া কারণ চৈতন্য মহাপ্রভুর ভজনহানেই গোপীভাব নিত্যানন্দ পঞ্চতত্ত্ব স্বয়গোসায় এ এটা হাব্বি গোপীবাপ্ল নিত্যানন্দ তত্ত্ব বলরাম তত্ত্ব হান নারদ তত্ত্ব হান শিবাস তত্ত্ব হান বৈষ্ণবানাং শম্ভু শম্ভু তত্ত্ব হান অদ্বৈত তত্ত্ব হান এবং পঞ্চতত্ত্ব স্বয়গোসায় অষ্টসখী এটা হাব্বিলই মহাপ্রভু লীলাহান্ত কইয়া ভাগবত শুনি যারে রামে নাহি প্রীত ভাগবত তান হুনিয়া যদি কোনো আগে মাতে মিতে কৃষ্ণ হে বস্তু নাই ভক্তরে থেকে বস্তু গাতা ভক্তই মোর্তা মালক বাপক ভক্তই মোর্তা গুরু ভক্তই মোরে দেশি নাঙান বাংসা কল্পতরু আয়কার সকাতে পইলাই মাতাছে আমারও ভক্তেরও পূজা আমা হইতে বড় মহাপ্রভুর বজনে হারে একমাত্র শুদ্ধ বজন হান যে বজন হারে ভক্তরা আশ্রয় করিয়া ভগবানরাং সমর্পণ করুয়াছে উহাল ভাগবত কথা হান যদি হুনানি হুনিয়া যদি আমি হুদা কৃষ্ণরাং যদি সীমিত থাইয়ার কৃষ্ণ লীলা কথার ভিতরে যদি সীমিত থাইয়ার কৃষ্ণ তত্ত্বর কথার ভিতরে যদি সীমিত থাইয়ার উতারে ভাগবতর আসল রহস্য নাদ হমান মারিয়া ভাগবত নাদ হমিতে গেলে গা আমি পইলা ভক্তর তত্ত্বহানি আমি হবা করে হার পানি উহাল আজি বৃন্দাবন দাসে মাতের হার বৈষ্ণব অবৈষ্ণব এবং অভক্তের কাছ থেকে কখনো ভাগবত কথা শ্রবণ করিবে না কারণ ভাগবতের আসল রহস্য হল ভক্তের অধীন ভগবান ভাগবত শুনি যারে রামে নাহি প্রীতি ভাগবত তান হুনিয়া যে গই বলরামরাং আশ্রয় নালর ভাগবত তত্ত্ব আন হুনিয়া যদি নিত্যানন্দ প্রভুরাং আশ্রয় নালর আশ্রয় লইয়া যে ভজে কৃষ্ণ তারে নাহিত যে আশ্রয় লইয়া যে গো ভজের উপরে কৃষ্ণ ত্যাগ না করে কিন্তু নিরাশ্রিত আগরে জগতীশ্বর ভগবান শ্রীগোবিন্দই কোনোদিন আশ্রয় না দে ওয়াল যেবাকার রঘুনাথ দাস চৈতন্য মহাপ্রভুরে দেখা করেছিল গপে মহাপ্রভে রঘুনাথ দাসরে খেদে দেশে যেতে কেমরা হত্যা বলি ও রঘুনাথ দাসে গিয়া নবদ্বীপে আয়া নিত্যানন্দ প্রভুরা আশ্রয় করলো আর নিত্যানন্দ প্রভুর আশ্রিত দেহা বলো মহাপ্রভুরাং গিলগার মহাপ্রভে তারে বৃন্দাবনে থানার অনুমতি দেশে অতএব আমি ভগবানরাং জানাওয়ান আমার আসল সাধনা হান কিন্তু জিতে গাগে লেগা নিত্যানন্দের প্রতি ভালোবাসা যদি থাকে না ভক্তের প্রতি ভালোবাসা যদি থাকে না তাহলে গোবিন্দ তাকে কখনো আশ্রয় দেই না বিষ্ণু বৈষ্ণবের পথে সে যেন বর্জিত তা পরিষ্কার বাসাই মাতের হাত প্রেম ভক্তি চন্দ্রিকার নরোত্তম ঠাকুরে পরিষ্কার মাছেছে আশ্রয় লইয়া যে বোঝে কৃষ্ণ তারে নাহিত যে ভক্তরাঙ্ক যে গই অনুমতি লইয়া মোরাঙাহের উপরে গ্রহণ করে তা আজি ও কথাও আনে আজি বৃন্দাবন দাসের মাতের হা বিষ্ণু বৈষ্ণবের পথে যেজন সেজন বর্জিত ভগবান বিষ্ণু পূজার তা বঞ্চিতই তৈ বৈষ্ণব পূজার তো বঞ্চিতই তৈ অতএব নিত্যানন্দের প্রতি প্রথম ভালোবাসা অর্থাৎ ভক্তের প্রতি ভালোবাসা বিব্যাখ্যা হা নিয়াম দিগল না করি অধ্যায় তা নিয়াম পারা দিগল আছে এহানা অতএব আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরর আশ্রিত পথেগত হাপ্পি গ্রন্থই আমারে আশ্রয় করান এই কথা হান মাতেছে শুদ্ধ ভক্ত আগরা শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্ম বন্দময় সাবধান মতে সাবধানইয়া বন্দনা করানি সাবধানইয়া দীক্ষালনা সাবধানইয়া সাধন ভোজন করানি হাপ্পি সময় শুদ্ধ ভক্ত আগরা শুদ্ধ ভজন সাধন সিদ্ধ জগতর শুদ্ধ ভক্ত আগরা আশ্রয় লোনার কায় আদি বৃন্দাবন দাসের মাতের হান নিত্য আনন্দ যে কৃষ্ণ কথায় আনন্দ থাপারে কৃষ্ণ কথার নিজরে বিবুলা করিয়া থপারে উভয় একমাত্র আশ্রিত আশ্রয় লোনার উপযুক্ত ভাগবত যে না মানে সে যবন সম
তার শাস্তা আসে জন্মে জন্মে প্রভু জম ভাগবত কথা হান যে কই না করে এ কথা হান যে কই না করে আজি শঙ্করাচার্য শঙ্করাচার্যর মত ভালো কি তার গুরু কি তার ব্রজগোপি ভাব আমি ভগবান পেতে গেলে গা আমি নিজেই ভগবান অহং ব্রহ্মাস্মি মিয়েই ব্রহ্ম মিয়েই ভগবান এভাবে হারলো যদি কোনো আগে থাক তাইলে ভগবান বলিয়া যদি কোনো গিরক আগরে স্বীকার করতে গেলে গা ভগবানের ভক্ত আগরে স্বীকার করানি এহান যে কই নাম করে ও ভাগবত থা না করে কারণ ভাগবতে আমি ধ্রুব চরিত্র যেবাকা দেই হেপা করিয়ার গাবাকা ধ্রুবই সাধন করেছিল নারদরা আশ্রয় করিয়া গোবিন্দ পাছিল পলহাদে সাধন করেছিল নারদরে আশ্রয় করিয়া গোবিন্দ পাছিল নারদ পলহাদর মালক কয়া দুয়ে হরিসংকীর্তন করেছিলি নারদর দর্শন দিয়া নারদর কৃপাই পাছে শাস্ত ভাগবতে হেনা কোনগই ভগবান শ্রী গোবিন্দরে পৈলাত্ত না পাছি যে তাই পাছি তাই কোন আগরা আশ্রয় লইয়া গিয়া পে পাহি গাতে হ্যাঁ সমস্ত ভাগবতে মাতে সে তা এহান যে না করে রুগ জবন গ জবন গ মানে গাহুঙ্গ আমি যে তারে বিধর্মী বলিয়া তারে বা চৈতন্য শিশি চৈতন্য ভাগবতে এতারে মাতে সে হার এটা জবন জবন মানে গাহুম ভাগবত যে না মানে সে জবন সম তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু জম আমি দেহার কোন গই নিজে গুরু গুরু আশ্রয় না করিয়া আর এখন শিষ্য হান মাহি দীক্ষা দি তারা যে জন কোন আগে যদি গুরু গুরুর যদি শিষ্য গ্রহণ শিষ্যত্ব যদি দেনা মনার উত্তরে তা গুরু পরম্পরা নালাও হান চানা লাগে যে গরাং নালা হান নেই যে গো সত্য যুগে ব্রহ্মা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এ নামে হান ব্রহ্মারে দেশে ব্রহ্মাই নারদরে দেশে নারদে ব্যাসদেবরে দেশে এর সাথে করে চৈতন্য মহাপ্রভু আয়া ঈশ্বরপুরীরে দেশে ঈশ্বরপুরীয়ে আয়া চৈতন্য মহাপ্রভুরে ঈশ্বরপুরীয় দেশে চৈতন্য মহাপ্রভুরাং তো লোকনাথ গোস্বামী লোকনাথ গোস্বামীরাং তো নরোত্তম ঠাকুর এর সাথে আমার গুরু প্রণালিকা হান চেয়া কোনো আগে হার পানি পাতাই যে হান ভাগবত সম্মত নাম হান নাকি হান অতএব যদি ভাগবত সম্মত না হান ওই আথাইলাতে এ নামে হান স্বয়ং ভগবান গুরু 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 হল ভগবান শ্রীকৃষ্ণ পর এবং শ্রীকৃষ্ণ হল পরম গুরু এবং গুরু হল ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসরণকারী ভক্ত ভক্ত নামান পিতি তা ভগবান পানার খা এহান যে না করে রে ঘরে আজ বৃন্দাবন দাসে মাতে হা ও কোনদিন কোন জায়গা না জিতই গা গেলে গা জিতই গা জাগা খান কুহা যমরাজার শাস্তি যমরাজার শাস্তি তো অর্থাৎ জন্ম মৃত্যু চক্রগত ও কোনদিন মুক্তি না পিতই আমি নাম লইয়ার গা তা নাম কীর্তন করিয়া তা জন্ম মৃত্যু চক্র গ ভেদ করানিকা জন্ম মৃত্যু চক্র গ ভেদ করানিকায় আমি গুরু আশ্রয় লইয়ার মৃত্যুর পরে যাহাতে শ্রীগুরুর চরণ পদ্ম উগরে অনুসরণ করিয়া গুরু যেহেতু আমার গুরু যেহেতু চৈতন্য মহাপ্রভুর আশ্রিত ভক্তগত হইয়া চৈতন্য মহাপ্রভুর আশ্রিত ভক্তগতে নিবৃত নিকুঞ্জ বনে যুগল সেবা জিতুইয়া গত হইয়া মৃত্যুর পরে যেন আমার দেহ যুগল সেবাতে আশ্রয় পানা এভাবে আলো আমি লইয়ার গা এরাত তো যে গই গুরু আশ্রয় এত যে গো শেষের ঔজন উগ গিয়া জমর বিচারে জিতুই গা সে কখনো উদ্ধার হবে না অতএব এবে কে হে কেহ নপুংসক বেশে নাচে বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে বলরামে রাস নাচে সে আনতে কোন শাস্ত্রে আহে তা বলিয়া নপুংসক নপুংসক বলিয়া গাল আছে কেকা বলে অতিরিক্ত দুঃখ পিয়া মাতে সে হান যে বলরাম তত্ত্ব হান কর্মফল বলবান তত্ত্ব হান সে কর্মফল খানি হবা সে আর হিন্দু ধর্মে জরমইতে পারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কুলহান পেইতে গা পারে কিহান তা পূর্বজন্মে কর্মফলে পাশে হ্যাঁ কিন্তু কর্মজন্মে কর্মফলে এ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ব্রাহ্মণ ক্ষত্রিয় দজাতল বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হ্যাঁ জরমসি হ্যাঁ এবং এবং এ জাতি হ্যাঁ আর জরমইয়া যে গই আমার সমাজের নিয়ম নীতি এটা হান্না পিয়া যে গই আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের পথে গত শেষিয়া এহান তেমি না করু এহান কিসা দেহান বলিয়া যে গো শেষ তারা তার পরবর্তী জনম জবন কুলাহানে যে সাদে ভুকসা সাধন করতাই গা এ বিধর্মী একটাই যে সাদে দিতারা কথা মহান কুলে হান পেয়াও নিজের জীবন হান ধ্বংস হইত ও হলো আজি পরিষ্কার করে বাতের হান উতারে
নপুংসক বলেছে। নপুংসকে তার যে সাথে সমাজে কোনো লেহাত নেই, নপুংসকে তার জীবন যে সাথে আমার আমার জীবন যে সাথে বিফল, উষাদে তানুর জীবন বিফল। অতএব কৃষ্ণ ভক্তির পথেগত ভাগবত অনুসরণে, ভাগবতের কৃষ্ণ ভক্ত অনুসরণে ভাগবতের মর্যাদা দিয়া, ভাগবত মর্যাদা দিয়া যেগো চলে, ভাগবতর এর মর্যাদা হেনরে আস্বাদন করিয়া জগতের মধ্যে হরিনাম সংকীর্তনের পথে জগতে উহাসে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গোসাই পঞ্চতত্ত্ব এবং তার পথে অনুসরণ করা নিয়ে আনি একমাত্র আমার পথ গো বলিয়া আজি যেটাই অনুসরণ না করতে তারে নপুংসক বলিয়া গেল আছে। অতএব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবসংঘর যেটা আমার মেম্বারশিপ ফিস দি তারা, আজি আমার রামলাল কাকা সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, সরকারি পেনশন পাশে গো আসামর, তা গুরু পথে দীক্ষিত গো আমার বৈষ্ণব গো রামলাল কাকা, আজি যে গো রামলাল সিং ও সাংবাদিক, তা পুরা গুরুমন্ত্রে চৈতন্য মহাপ্রভুর মন্ত্রে দীক্ষিত মানব, তা পথে গো হার পাশে আরো চৈতন্য ভাবসংঘর কার্যকলাপ এটা বানা পিয়া, আজি রমা সিংহ আমার তিনখালত এই অনুপ্রেরণার এই আমার গুরু বাই গো আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরর ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্যা এবং তেও নিজে অনুপ্রাণিত ইয়া আমার পেট সেবার কা বলিয়া ধনসম্পাল ভক্তি অমৃত ধান করিলি, নিজের বন করিল ধান করিলি, আজি আমি আর তা পেলাঙ্কার আমার ভাসুদেব সিংহ বারাপুয়ার বিক্রমপুর ধামর তানুর পরিবার আর হাব্বি সাধু বাবার আশ্রিততা এবং তার জরম যে টাকা বাঁকা খারা আনার মাঝে সাধু বই আসে আমার গোপাল দাস বাবাজির শিষ্য এর সাথে পরিবারে তার মানুষ তা আমার চৈতন্য বাবা অসম সামিল হই তারা গা এবং এ পরিবারে তার আমি হাব্বিরে আবেদন করিয়ার হাত যাহাতে নিজের বংশ পরম্পরা তারে যাহাতে আমার শুদ্ধ ভাগবতীয় পথে গল আমার তা সুশিক্ষা দিয়া সদ্গুরুর সদ্গুরুর আশ্রয় করো আনি। সদ্গুরু বলতে আমি মণিপুরি হানতে আমার উপযুক্ত সদ্গুরু উতে ভুবনেশ্বর সাধু ঠাকুর নাই, আমি কে নিজের খেতে আনাত বিথাইয়া মানুষ খেতে বাগি করতাম, আমার খেতে আনাত ফল যদি হবা কদের আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য গোপাল দাস বৈরাগ্য ঠাকুর আমার গুরুদেব দীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর আছে, আজি সাধন ভোজনের পথে গ নিয়াম বাসাবাসি করানি দরকার নেই, যে গাছজারে ফল দের ও গাছুজারে আমি হাবিয়ান আশ্রয় লইয়া আমি যাহাতে গুরুভজনের মধ্য দিয়া ভাগবতীয় ধর্ম আনাত হমিক এহান আমার কথা হাত আমি এহানোর পাটে আনাত আজি প্রতি পরিষ্কার করে মাতের হাত যে মানব জীবনান সার্থক ঐতিহ্য যে বাকাতি ভাগবত জনমান প্রীতি অবাকা কোন পাপি শাস্তে দেখি দেখিলে নাহি মানে এক অর্থে অন্য অর্থ করিয়া বাখানে, আজি অনেক মানুষ আসি বিদ্যা বুদ্ধি নিয়াম পারা থাইতে পারে আত্মহংকার ল আমার সমাজর সাধু বাবার পথে গত দূরীয়সি বহু মানুষ তানুরাং বিদ্যার অনেক সার্টিফিকেট থাইতে পারে তানুরাং অনেক জ্ঞান থাইতে পারে নিজে নিজে গুরু পরম্পরা করিয়া নিজে নিজে গুরু আশ্রয় নিজে নিজে সম্প্রদায় হং করিয়া দীক্ষা দি তারা হানু আমি দিইহা, কিন্তু উহান সম্পূর্ণ ভুল পদ্ম আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের একমাত্র সমাজের একমাত্র পদ্ম এবং এ পথে গো আমার ভাগবতীয় পদ্ম স্বয়ং গোসাই পঞ্চতত্ত্ব বিরাট ডাঙর হৈনাঙ্গাছ একজার এ গাছ একজারের সে আগত থাইয়া ভজন সাধন করি এবং এটা অনেক আসি শাস্ত্রজ্ঞান হাব্বি থাইয়াও তার কিন্তু দেহতা পাপ পাপি দেহর অহংকার যে পিথারূপী পাপ থার অহংকার যে পিথারূপে অহংকার প্রচারের মধ্য দিয়া পাপ প্রচারে হানে জবরিয়া চলেছে, অতএব যেটাই অহংকারী পথেগত অনুসরণ করিয়া পথভ্রষ্ট সে তানুর প্রতি আমার আহ্বান হান যে শাস্ত্র অবলম্বিত পদ্ম আজি বৃন্দাবন দাসে পরিষ্কার কোন পাপী শাস্ত্র দেখিলে নাহি মানে শাস্ত্র হাব্বি পাকর্তার আহিহার শাস্ত্র জ্ঞান আছে আহিহার কিন্তু কানাগর মুঙ্গারাত ব্যাংসেল সইয়া যে সাদে না দেখতার ঔষাধে আজি ভাগবতর কথাটা আজি ভাগবতর ব্যাখ্যাটা শুনিয়াও না শুনা নির শতান দিয়া দেহাও না দেহা নির শতান দিয়া নিত্য আত্মহিমানে আজি ভাগবতরে উল্টা ব্যাখ্যা করিয়া ভাগবতের উল্টা ব্যাখ্যাবানোর মাধ্যমে সমস্ত জগৎবাসীরে বিপদে পরিচালিত করেছি। এতএব আমি আমার একমাত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হানে মণিপুরে থাইতে আমি আমার গৌরীয় বৈষ্ণব ধর্ম হান বাইক্যচন্দ্র মহারাজার কৃপায় ভুবনেশ্বর সাধু ঠাকুরের অশেষ কৃপায় গোপাল দাস বৈরাগ্য ঠাকুর এবং আমার গুরুনালার অশেষ কৃপা।
কৃপায়, সাধু বাবার কৃপায় আমি কিন্তু প্রথবষ্টন আছি আমার সমাজস্থান। আমার সমাজস্থান প্রথবষ্ট এবার আছি, প্রথবষ্ট মানুষ লোক ধরে কুড়ে আজ্ঞ নেই, প্রথবষ্ট মানুষ মুখ পাতে আয়া টটরানির ক্ষমতাও নেই। এবার ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরা হল গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর পরম্পরা হল আমার কীর্তনাদিওর আমার সমাজে অন্যতায় কোনো কিছু সমানোয়ার তারা এসাদের সুশৃঙ্খল সুশৃঙ্খল সমাজে হান আমার পাওয়া পাই আমার উপহার দেশি মণিপুর মাটি ত্যাগ করিয়াও তানুর অনুসরণ ওয়ানরে তানুর পথুরে আমি কোটি কোটি ভক্তি কাত করিয়া আমার হুনামণি মুক্তা যেটা মাংসেও তারে উদ্ধার করা নিনিং লয় আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ আমি প্রচারে লামেছি এবং এ প্রচারে হানাত আজি পরিষ্কার করে কোন পাপি শাস্ত্র দেখিলে নাহি মানে এক অর্থ অন্য অর্থ করিয়া ব্যাখানে অর্থ ব্যাখ্যাও তা করতে গিয়া ভুল ব্যাখ্যাল পরিচালিত করা ছালসে উতারাং তো সে শানির একমাত্র পদগুলতায় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রবচন গীতা প্রবচন ভাগবত প্রবচন যেটা চলে তা অনুসরণ করিয়া আমি আসে জীবনে হারল সমাজে হানর সঠিক পথ গজেগ আমার সমাজে দেহিয়া গেছিগা মণিপুরের আমার গদ্দেশ্বরে যে পদ্ম দেহাছে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরে যে পদ্ম দেহাছে আমার মণিপুরের ভাগ্যচন্দ্র মহারাজার নেতৃত্বে যে পদ্ম দেহাছে এগোই আমার পদ্ম এগোই আমার সঠিক পদ্ম মহাজেন জেন গত সপন্থা চৈতন্য প্রিয়ের বিগ্রহ বলায় তান স্থানে অপরাধে মরে সর্বঠায় বৈষ্ণবগিরি থানে নিত্যানন্দ প্রভুরে যে গই অবহেলা করিয়া বলরামরে অবহেলা করিয়া যে গো জিতারাগ আবর নিস্তার নেই পৃথিবীতে তি যত অপরাধ করিয়াও থাক নিস্তার হইতেই কিন্তু বৈষ্ণব অপরাধের তো অতি নিস্তার নাইতে কৃষ্ণ রষ্ট হইলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নোয়ারে অতএব কোনোদিন বৈষ্ণব অপরাধ সমাজ পৃথিবীর মধ্যে হাবিত্য ডাঙর অপরাধ থাক বৈষ্ণব অপরাধ চৈতন্যর প্রিয় বিগ্রহ বলাই বলাই অর্থাৎ সে ভক্ত বলাই বললেই আমি ভক্তরে বুঝিয়ার হাত নিতা বলাই বলে আমি নিত্যানন্দ প্রভুরে বুঝিয়ার হাত নিত্যানন্দ বলে ভক্ত গো বুঝিয়ার হাত আমার ভক্তের পূজা চৈতন্য মহাপ্রভুয়ে আজি যে সাথে বাপক আগর মুঙে পুতক আগরে যদি কোনো আগে কিলবাড়ি দেয় যে কোনো হান দেয় বাপক হবো দুঃখ পেতই মালক হবই দুঃখ পেতই অন্তরের মধ্যে দুঃখ পেতই উষাদে ভক্তরে যে গই আঘাত দেন উগরে ভগবান শ্রীগোবিন্দয় কোনোদিন প্রশ্রয় না দে তাই ভুবনেশ্বর সাধু ঠাকুর আমার ভক্ত সমাজ যেটা আসি তানুরে সম্মান জানানি আমার মণিপুর মাটির তো আমি বেলিয়াইতে যে ধর্ম হাল আমি হাসিহানোরে সম্মান জানানি এবং চৈতন্য মহাপ্রভুয়ে পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে নিত্যানন্দ প্রভুরে যে গই নিন্দা করে বলরামরে যে গই নিন্দা করে লক্ষণরে যে গই নিন্দা করে উগর কোনো গতি নেই নিত্যানন্দ প্রভু বলতে বৈষ্ণবগিরি থালি হারপিমা নিত্যানন্দর বাবদেহ গ নরোত্তম ঠাকুর অতএব নরোত্তম পরিবারের তো যে গো শেষিয়াজার গা অগিরকু গো চৈতন্য মহাপ্রভুর কৃপার পাত্র গো নাগই এহানি মাতে সেহান তানস্থানে অপরাধে মরে সর্বঠায় যে অপরাধের সীমা ছাড়া মূর্তি বেদে আপনে হয় ন প্রভু দাস সে সব লক্ষণ অবতারেই প্রকাশ মূর্তি দু হইতে পারে রামচন্দ্রের মূর্তি আগ লক্ষণের মূর্তি আগ দুগো মূর্তি হইতে পারে বলরামর মূর্তি আগ কৃষ্ণর মূর্তি আগ দুগো মূর্তি হইতে পারে কিন্তু নিতাই বলরাম অবেদ তত্ত্ব অর্থাৎ সেবাহান হিকানিকা বলিয়াই বলরামইয়া আহেসে হাত সেবাহান হিকানিকা বলিয়াই অনন্তদেব আহেসে হাত সেবাহান হিকানির কাবুলি হিকাদানার কাবুলিয়াই লক্ষণ আহেসে হাত সেবাহান হিকাদানার কাবুলিয়াই নিত্যানন্দ প্রভু আহেসে হাত অতএব আত্মানে মানুগই আত্মানে যে সাধে অবেদ তত্ত্ব আহি গই নিংসাহানে মানুগই যে সাধে অবেদ তত্ত্ব উষাদে নিত্যানন্দ প্রভু এবং জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবেদ তত্ত্ব অতএব তি যদি মানু আগরে পেঙ্গা বললে মানুগর আত্মা ঘরতে নপিতি গা নাই পেয়া থাইলেতে মানুগর চামড়া হানলে মানুগ চিনতে গাতা নাই অতএব বৌ বাবুর চামড়া হানতে প্রভুর ভক্ত নাই প্রভুর ভক্তের মধ্যে শিরোমণি নিত্যানন্দ প্রভু নিত্যানন্দতে কুঙ্গ যে গো প্রভুর নামে আনন্দে থারু নিত্যানন্দ অতএব আমার সহজ ব্যাখ্যা হান বৈষ্ণবগিরি গীতানি মি যতদূর সম্ভব সহজ করে জিনিসে হান গ্রাম্য ভাষাল বুঝানির চেষ্টা করবি অতএব নিত্যানন্দ মানে যে প্রভুর নাম হান জপিয়া যে গো আনন্দে থার একাদশী করিয়া যে গো আনন্দে থার
প্রভু লীলা প্রচার করিয়া যেগো আনন্দে থাক, প্রভু লীলা কীর্তন করিয়া আনন্দে থাক, প্রভুর নাম মানুনিয়া যেগো আনন্দে পার সেই নিত্যানন্দ। সাংসারিক মায়া তার আনছে পৌনার্থ, মায়ার এমন কোন শক্তি নেই যে যুগমায়া কৃষ্ণ নামে আশ্রিত সাগরে মায়ায় কোনোদিন আক্রমণ করে। মায়া হান তাই নোয়ারাহান, অতএব নোয়ারাহান এহান তাই এডিকশন আহান, মায়া হান যেবাক দূরী হইত কুম্বাকা, যেবাকা গোবিন্দের প্রেম ভাব উদয় হইত, গোবিন্দের প্রাপ উদয় না উহান নিত্যানন্দ। যতএব যে নিত্য আনন্দে থাক, তার চরণ সেবা তার ভক্তি তার আশ্রয় যেগো না করে রুব, গোবিন্দ সেবাত হমাই নোয়ারের গা। মূর্তিভেদে আপন হয়ে না প্রভু দাস, তা নিজে দাস হইয়া লক্ষণ হইয়া ভক্তি শিকাই লগা, বলরাম হইয়া ভক্তি শিকাই লগা। সখাবায় বেজন শয়ন আবাহন, গৃহ সত্র বস্ত্র যুব বসনয় আসন, আপন সকল রূপে সেবেন আপনে, যারে অনুগ্রহ করেন পাই সেজনে। বৈষ্ণব গিরি কি থানি এ তত্ত্বে হানারা কুহবা করে হারপেক, আমার নাম সাগর নিত্যানন্দ, আমার খেয়ার প্রসাদে তাও নিত্যানন্দ, আমি গুঞ্জিয়ার ফাবু হানু নিত্যানন্দ, আমি আটিয়ার দেহ গৌ নিত্যানন্দ, আমার গড়ে গৌ নিত্যানন্দ, আমার চালে হা নিত্যানন্দ, আমার বস্ত্র এটা নিত্যানন্দ, আমার আসন ভূষণ এটা হাব্বি নিত্যানন্দ। নিত্যানন্দ বলতে হুদা নিত্যানন্দ প্রভুরে মাতের হান্না গই। ওহালো আমি এমন কোন ফিজেত পিদানি থক নেই যে ফিদের থানে গোবিন্দ ভাবে হান আমারে দমন করে দে। ওহালো সব সময় বৈষ্ণবী বৈষ্ণবে তাই সব সময় আসন বসন খাদ্য গুমানি হাপ্পি সময় তানু নিত্য আনন্দ পানা মনি তারা। আমি যে বাকা ফিজে থান পিজিয়া এ ফিজেতে আনো নিত্যানন্দ, আমি গুঞ্জিয়ার ফার্মে আনো নিত্যানন্দ। যদি গুঞ্জিয়ার ফার্ম অনাচারণ অপবিত্রতা থার সেখানে আনন্দ থাকিবে না। অর্থাৎ গোবিন্দ যেপি আনন্দ নেই পি গোবিন্দ নেই, নিত্য আনন্দ করানি কা তি ফার্মানোরে নিত্যানন্দ করানি লাগতই, ফিজের থানোরে নিত্যানন্দ করানি লাগতই, চামড়া আনরে নামসা পিদিয়া নিত্যানন্দ করানি লাগতই, তুলসীর পাতা সেবা দিয়া আতে গোবিন্দ সেবা দিয়া আতে হানরে নিত্যানন্দ করানি লাগতই। অতএব আমি এহান হারপিবা যে আমার সমস্ত দেহই নিত্যানন্দ। নিত্যানন্দ বলতে হুদা গবজীশ্বর ভগবান শ্রীগোবিন্দরে হরি সংকীর্তন করা সে বলা হয়। ওহালো আমি বেশ ভূষা আচরণ হাব্বি সময় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গত যত ভক্তমান আয় আসি প্রত্য করে আমি অনুরোধ করিয়ার হান, আমার সমস্ত দেহ ঘরে আমি নিত্যানন্দময় করে পারানির চেষ্টা করান, আমার ফিজেতে তত্ত্ব করিয়া খাদ্যত্ব করিয়া হাবি নিত্যানন্দ। আপনে সকলের রূপে সেবেন আপনে, যারে অনুগ্রহ করে পাই সেজনে, যে এহান ফিজেতে হান নাম সাপিদানি প্রভুর ফিজেত পিদিয়া মালটেপে জানি, এহান পূর্বজন্মের কৃপা নাইলে না ওইতই। নিত্যানন্দ কৃপা সারা তি কোনোদিন ফিজেত থান পিদের জ্ঞানার্থী যে কোনোভাবে লাশপ্রীতে বা নিজরাং অহংকার আনাইতই হাব্বিতাইতই, প্রভু যে বাঁকা কৃপা করতই বাঁকা কফিন দাঁড়ি হইত লাশ না পিতেই, কৃপা হান যত জবর হইতই তোর আচরণ আনো তত পরিবর্তন হইত। অতএব আমি নিজরে পরিবর্তন করানি কে বলিয়া নামে আশ্রয় করানি, আমার তা ফিজেত পরিবর্তন নিয়াম পারা প্রয়োজন, আমার ফিজের খাদ্য আচরণ হাব্বি নিয়াম পারা প্রয়োজন। অতএব তা হাব্বিরে মাতের হান নিত্যানন্দ। বল গুরুদেবের এবং বৈষ্ণবের চরণ হান নিত্যানন্দ, বৈষ্ণবের ফিজেত নিত্যানন্দ, বৈষ্ণবের বৈতারা জাগাওয়ানো নিত্যানন্দ, অর্থাৎ বৈষ্ণবের সমস্ত বৈষ্ণবীয় তত্ত্ব হানেই নিত্যানন্দ তত্ত্ব। জগদীশ্বর ভগবান যে সে যে সাদে বৌহানাতে উথার মাটি হানে তথার আকাশে উথার উষাদে নিত্যানন্দ সর্বত্র বিরাজমান, প্রত্যেক বস্তুই নিত্যানন্দ তত্ত্ব। বৈষ্ণবগিরি থানে কতিহান বি বিষয়ে হান গভীরে হমাপারি মাতেনারি এহানোর ব্যাপারে আজি বৃন্দাবন দাসের শাস্ত্র প্রমাণ হারল, শ্লোকা হান দের হান কুংহান এ শাস্ত্র প্রমাণ হারল, শ্রী শ্রী অনন্ত সংহিতা ধরণী শেষ সংবাদ শ্রী যমুনাচার্য বা আল ভানন্দকৃত স্তুত স্তুতরত্নের চল্লিশ নম্বর শ্লোক হল আজি হানর প্রমাণ হান দের হান, প্রত্যেক কথার লগে শাস্ত্র প্রমাণ দেওয়া লেখিয়া গেছে গা তার বৃন্দাবন দাস। নিবাস শয্যাসন পাদুকাংশক পাধান বর্ষাত পাবানাধিবি শরীরই বেদই স্তব শেষস্তাঙ্গতয় যথোচিত শেষ ইতি রীতি জনয় আয়কার জেহান নিমাতিয়া গেল উহান এই সংস্কৃত ভাষায় আজি মাতের গাহান কুংহা উড়ে নিবাস শয্যা আসন পাদুকা সমস্ত বস্তু এই জগতের চরাচর সমস্ত বস্তুই নিত্যানন্দ। নিত্যানন্দ যে আমি খেয়ার প্রসাদে তাও নিত্যানন্দ,
সবকিছুতে বস্তু মাত্রে নিত্যানন্দ এবং নিত্যানন্দে আশ্রয়, প্রত্যেক বস্তুতে নিত্যানন্দ এবং প্রত্যেক বস্তুর আশ্রয় এবং আশ্রিত ভগবান শ্রী গোবিন্দ। আমার ফ্রিজের থান যে হ্যান পিদারে হ্যান নিত্যানন্দ এবং নিত্যানন্দ ফাইল হানতে এ ফ্রিজেতে হ্যান তো গোবিন্দ বিরাজ করে। উতাইল বৈষ্ণবর বৈষ্ণবর দেহ ওর প্রতি অঙ্গে অঙ্গে নিত্যানন্দ বিরাজমান, অতএব বৈষ্ণবের প্রতি অঙ্গে অঙ্গে শ্রী গোবিন্দ বিরাজমান। এহানেই সংস্কৃত হান বিসংস্কৃত হানার উত্তর হান বিদে না যাওরিগা এ ভাষা হাল হান প্রকাশ করলা অনন্তের অংশ শ্রী গরুড় মহাবলী লীলার বলে কৃষ্ণে হইয়া কতুহলি। অনন্তর অংশ আগো নাই হবাজি গিতা গরুড়ে কি ভগবান শ্রী গোবিন্দরে খকরিয়া ফরতে পারে থাক, নিত্যানন্দ আর হে পারে তা নাই, গরুড়ও নিত্যানন্দ আগ ক্যাকা বলে বউরে যে ওই খকরে পারে ও নিত্যানন্দ নাই এতে কি গইত, প্রভুরে যে ওই খকরে পারে সেই উইহে অনন্তদেব নাই। ও ভালো জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দের হনুমানেরও তিনি নিত্যানন্দ বলে পার, সমস্ত ভক্ত মাত্রে নিত্যানন্দ, নিত্যানন্দের প্রকাশ। অতএব এ নিত্যানন্দ কুঙ্গ এহান সম্বন্ধে আজি পরিষ্কার করে মাতের হাত, নিত্যানন্দ ও অনন্ত অংশ শ্রী গরুর মহাবলী গরুরে প্রভুরে লফরতে পারে হেতা অনন্ত দেবর অংশ আগার নাই, অনন্ত দেব আর হে প্রভু সাগর ক্ষীরত সাগরে তুলে পারে হিলতা নাই, অনন্ত দেবর অংশ আন আর হে শ্রী গরুড়ে মহাবলী তুলে পারে হেতে নাই, অনন্ত দেবর অংশ আন আর হে হনুমানে আজি তুলিয়া গিয়া পারে হে হেতে নাই। তে হনুমান কৃষ্ণ ভক্ত হনুমান তারও তি নিত্যানন্দের এবং সাব্বি নিত্যানন্দ পূর্ণ অবতার লক্ষণ ওই লৌ, কিন্তু নিত্যানন্দের ভক্তের অবতার হান আমি গরুড় কি ব্রহ্মা কি শিব কি সনাত আদি কুমার ব্যাসচুকনা যে ভক্ত যার নাম আজি মাতের হান কি হান সবাই নিত্যানন্দ। কি শিব, শিব কি আনন্দ পাই না, ব্রহ্মা কি আনন্দ পাই না, ব্রহ্মায় আজি পঞ্চমুখে চারিহান মৃথংল হরিনাম কীর্তন করে উহারে পূর্ণ নাইয়া হরিদাস হইয়া যবন হরিদাস হইয়া তিন লক্ষ হরিনাম জপ লগাইয়া কলিযুগে পেল নাইয়া, পঞ্চমুখে আজি ভগবান শিব হরি সংকীর্তন করে আজি ব্রহ্মার জিপুত সনকাদি যেটা আসিলা কি ব্যাসদেব কি সুখদেব হাব্বি ভক্ত এবং প্রত্যেক ভক্তই নিত্য আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণই ভালো শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের নবম দশম অধ্যায় বিভূতি যুগে মাতেছে মুনিনাং ব্যাসয় হম পাণ্ডবানাং ধনঞ্জয় বিক্ষানাং বট বিক্ষয় হম হাব্বি নিত্যানন্দ, হাব্বি নিত্যানন্দ বট বিক্ষ যার নিত্যানন্দ তত্ত্ব, যে জগতের সমস্ত চরাচর সব নিত্যানন্দ এবং সব নিত্যানন্দের কার্য হলো ভগবানকে সেবা করা ভগবানকে আনন্দ বিধান করা। অতএব আমি তে জগতে হেনার মাঝে যে গদে আহি যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ বিরাজমান, যেপে যেপে আহি গেলিয়ার বোধে কৃষ্ণ বিরাজমান ক্যাকা বলে যেপে যেপে বস্তু আসে উপীতি নিত্যানন্দ আসে হানতে, সমস্ত বস্তু এ পৃথিবীর সরাচর আপাদ মস্তক সমস্ত পৃথিবী জুড়িয়ায় নিত্যানন্দ, সবার অপজিত শ্রী অনন্ত মহাশয় সহস্রবদন প্রভু ভক্তির সময় আজি সহস্রবদন তার হাজার হাজার এক নিত্যানন্দের দেহ নয় সমস্ত ভক্তরাই নিত্যানন্দ দেহ, নিত্যানন্দ নাইলে তো কীর্তন আর আমি করেই না রিয়ার, আজি আমি কীর্তন মাপুব করে আমি গদ্যেশ্বরের বহিয়ার আমি বামুন বৈষ্ণবরে বহিয়ার ক্যা বলে নিত্যানন্দ আরোহে নাই, তা না তা সমস্ত কীর্তন মা পুয়া নিত্যানন্দ না বহিলেতে আমি লীলা কীর্তন করে পারিয়ার থাক, আর নিত্যানন্দ না বহিলে কি আমি কর্মজন্ম করে পারিয়ার থাক, নিত্যানন্দর অধিকার সারা কি লেনিতে না পারিয়ার থাক, নিত্যানন্দের অধিকার না পাশি পিয়া কি আমি হরি সংকীর্তন করে পারিয়ার থাক, সম্পূর্ণ সংকীর্তনে হারে নিত্যানন্দ সমস্ত কিছু নিত্যানন্দ বিরাজমান, নিত্যানন্দর অনুমতি লই হাবিতা করেছি হ্যাঁ আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব মহিমান মহিমার অন্ত ইহা না জানো সব নিত্যানন্দ মহিমাহান আদিদেব হান্না পাশে মহাযোগী আদিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগতর হাব্বি সৃষ্টি স্থিতি লই হাব্বিয়ে এ নিত্যানন্দ তত্ত্ব হান কোন গই হান্না পাশি, স্বয়ং রূপ শ্রীকৃষ্ণ স্বয়ং ওই ভৈবপ্রসাদ বিগ্রহ শ্রী বলদেব, বলদেবে গইল তাই ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ দেহাগ বলদেবরে ভালো কোনদিন বলদেবরে আশ্রয় না করিয়া তি সাধন ভজন করেন আর লীলা কীর্তন করেন আর
এরে পরম্পরাহান বয়াত হইয়া আমার মণিপুরী সমাজস্থানে আমি চলেছি। এ পথে গই আমার আসল পদ্গ এখানে আজি নিত্যানন্দ তত্ত্বর আজিকার বৃন্দাবন দাসে ব্যাখ্যা করিয়া জারগা আমার তা ধন্য হাবিয়ানে আমার কীর্তন তত্ত্ব হান্নাবাসী যেটা শো আমি ইউটিউবেও করে দিয়া জারগা চৈতন্য ভাবসঙ্গ নিত্যানন্দ তত্ত্ব হান্না পিলেতে আমি আমার মালটে বর ভিতরে সময় নারিয়া আমার যে গো কীর্তন মাপুগ যে গো বহের আমার গদ্দীশ্বর গো যে গো বহের গো নিত্যানন্দ স্বরূপ ইয়া বহের গো নিত্যানন্দ তার অনুমতি লয় লারিতেই গ তার অনুমতি লতি মালটে গত অনুকূলতেই গ তার অনুমতি লতি মঞ্জুরি গলে পড়তেই গ আস্থা ভজনে হান তারাং সমস্ত ইশালপা ডাকুলা পালা কীর্তন মিতাগর উদ্ধারণার হাব্বি দায়িত্ব হান নিত্যানন্দ প্রভুরা এবং নিত্যানন্দরা আশ্রয় করিয়ায় আস্থা সমাজে হান লীলা কীর্তনে হান চলে হান সেবন যে সেবন শুনিলা এবে শুন ঠাকুরাল আত্মযন্ত্রে যেন মতে বৈষেন পাতাল আজি এ নিত্যানন্দ তত্ত্ব হান নিত্যানন্দ প্রভু উড়ে পাতালে আমার তা ইশাল পায় এলা দিতে মাত্রা পাতালে পাতালে কিতা বুলি এলা হান দিতারা পাতালে অনন্তদেব পাতালে ঠাই আসি তা এলা দেব এবং তার সমস্ত পৃথিবী হানরে তা দরিয়া থসে এবং তার প্রভাবেই সমস্ত জগতে হানরে মানুতা আত্মা তারে ধারণ করিয়া থসে গো নিত্যানন্দ আনন্দ ভাল্য আমারে চিন্তা করিয়া থসে গো আমার জন্ম মৃত্যু এ পৃথিবী আনর সৃষ্টি করেছে গো ভগবান ব্রহ্মা এ পৃথিবী আনরে রক্ষা করেছে গো ভগবান বিষ্ণু সেই বিষ্ণু ওই নিত্যানন্দ তত্ত্ব গো আসলে এ কুরুক্ষেত্র যুদ্ধ হার আমি যদি নিগুর হইসে হম ইয়ার গা তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ হান কৃষ্ণই করেছে হানা ওই নিত্যানন্দ অতীশ্বর ভগবান শ্রীগোবিন্দ সমস্ত জগতে হানরে ধারণ করেছে জগতে হানর কুঙ্গ মোর্তাই জিংতাই তাই হানর সমস্ত দায়িত্ব হ্যাঁ নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভুর এ পৃথিবী হানরে তা ধারণ করিয়া থসে গো পাতালে তা পাতালে থাইয়া রস অনন্তদেব পাতাল হানার থাইয়া পৃথিবী হানর ধারণ করিয়া থসে গো এবং শ্রীনারদ গোসাই দুম্বুরু করি সঙ্গে যে যশ গায়নে ব্রহ্মা স্থানে শ্লোক বন্দে নারী জেহান নারদ ওই যে বিনাগল নুকুলেছে এ বিনাগ ওই কার গান গিয়া নিত্যানন্দ প্রভুর গান গিয়া জারগা এ ব্রহ্মা স্থানে মানসী সবাই দুম্বুরু ও যেগো বাজাছিল গা এগ হাব্বিগ নিত্যানন্দ তত্ত্ব হান এবং জগতে হানার হাব্বি নিত্যানন্দ তত্ত্ব এ পৃথিবী হানার নিত্যানন্দ পদ তত্ত্ব হানেই আসল তত্ত্ব হান বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতের হান উৎপত্তি স্থিতি লয় হেতুর বৈশ্যকল্পা সত্তাধ্যা প্রকৃতির গুণ যদিক্ষ যদিক্ষ আসন যদ্রূপং ধ্রুবম অঙ্কৃতং যদেক আত্মানা ধানাত কথা মুহ বেদ তৈশ্যবর্তমা আজি নিত্যানন্দ তত্ত্ব হান এ জগতে হানর সৃষ্টি স্থিতি লয় এ জগতে হানর সত্য রজতম এ জগতে হানর যত কর্ম এ জগতে হানর অনন্ত কর্ম অনন্ত আদি অন্ত এটা হাব্বি একমেব অদ্বিতীয় আত্মা সমস্ত জগতে হানর বিশ্বরূপ এটা হাব্বির জনজ্ঞ নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু এই সমস্ত পৃথিবী হান আমার তা সরল ভাষায় এক কথায় আমার তা প্রকাশ আছে এহান হুদ্দা আমার সাধু সংঘবান হিসাবে আমি সংস্কৃত শ্লোকে তা ব্যাখ্যা করি তা আমার তো এক প্রকার ইহার পাশি পৃথিবী হান রক্ষাকর্তা গ ভগবান বিষ্ণু বিষ্ণু হল নিত্যানন্দ প্রভুর দেহাগ জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে গো বৃন্দাবনে রাস করে সে গো এ পৃথিবী হানর সৃষ্টি স্থিতি লইয়ে তার তার ঊর্ধ্বে গো এবং নিত্যানন্দ ওই ভগবান বিষ্ণু উহাল আমারে বৈষ্ণব বলতারা তা ভগবান বৈষ্ণব বলতে কৃষ্ণরে না বুঝার ভগবান বিষ্ণুরে বুঝার কারণ নিত্যানন্দ হল বিষ্ণু তত্ত্ব উহাল বৈষ্ণব গ বৈষ্ণব গ বললে আমি সাধারণভাবে বুঝিয়ার হাল নিত্যানন্দ প্রভুরে বৈষ্ণব গ বললে বুঝতেই হার কৃষ্ণ না গো কৃষ্ণ কৃষ্ণ যে ভজের কৃষ্ণ আনন্দ ধের আজি আমার তা অনেক গই প্রশ্নকর্তারা আমার গুরু সম্প্রদায় হানো আমি নুকুলেছে বলিয়া হারপিয়ার কৃষ্ণ বৈষ্ণব সম্প্রদায় বলিয়া আসলে কৃষ্ণ বৈষ্ণব সম্প্রদায় এটা শঙ্করা সম্প্রদায় বৈষ্ণব শব্দের অর্থ ভগবান বিষ্ণু এবং ভগবান বিষ্ণু নিত্যানন্দ তত্ত্ব হান ভগবান বিষ্ণু
উড়ে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যে গ ইমাজা সুদার গর্বে ইমাজা সুদার আং যে গো লালন পালন ইয়ার আশীরা করেছে উ নাং হাল আমার পরিচয় আর না গই আমার পরিচয় আর ভগবান বিষ্ণু বিষ্ণু হলো নিত্যানন্দ তত্ত্ব সংকর্ষণ তত্ত্ব সংকর্ষণ কারণ তুইও সাই গর্বদ সাই শেষাংশ জৈশংশ কলাশ নিত্যানন্দ রামং শরণং মমাস্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরিষ্কার করে মাছে সংকর্ষণ কারণ তুইও সাই গর্বদ সাই গর্বদ সাই অর্থাৎ ক্ষীরদ সাগরে যেগৈ ভগবান বিষ্ণুরে ভগবান বিষ্ণুরে তুলিয়া ধরেছিল এবং সেই ভগবান বিষ্ণুরে তুলে ধরে শিলুগই নিত্যানন্দ প্রভু। তাই বৈষ্ণব বলতে আমি বুঝিয়ার হান বিষ্ণু তত্ত্ব, অদ্বৈত ঠাকুরের তো দুহান অংশ শিবের তো অংশ হান বিষ্ণুর অংশ হান মিলেছে বলে তারে অদ্বৈত এটা নিগুড় তত্ত্বরই আরি এ নিগুড় তত্ত্ব তো আমি ইতিহাস লো বুঝে না তাই বৈষ্ণবগিরি গীতানি এবার অনেক অনেক প্রশ্ন করতে পারে বিষ্ণু ওই কৃষ্ণ বলিয়া হা বিষ্ণু ওই কৃষ্ণ কিন্তু বিষ্ণু হলো আশ্রয় কৃষ্ণ হলো বিষয় বিষ্ণু কখনো বিষয় নয় ও হলো ও তার বিষ্ণুয়ের আসান কল নাই ও তার বিষ্ণুয়ে আয়া ভগবান বিষ্ণু আয়া কুরুক্ষেত্র যুদ্ধ করল আস নাই ভগবান বিষ্ণু হলো আশ্রয় তত্ত্ব ভগবান কৃষ্ণ হলো বিষয় তত্ত্ব বিষ্ণু এবং ভগবানের মধ্যে পার্থক্য আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলো সত্তরজ তমগুণী দেবতা আর ভগবান শ্রীকৃষ্ণ হলো সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকারণ কারণম নাগই ব্রহ্মাই সৃষ্টি করে দেশে ভগবান বিষ্ণুয়ে রাহে দেশে এবং বিষ্ণু বৈষ্ণব গো হিসাবে রাহেছে হ্যান এবং কৃষ্ণ সেবা করেছে হ্যান উহালো আমারে বৈষ্ণব বল তারা তা কৈষ্ণব না বলিয়া এ তত্ত্ব হ্যান কতি হ্যান বৈষ্ণবে হার পাপার তারা আক্ষরুম পাঠ করিয়া হ্যানোর সম্বন্ধে মিওয়ার তাও গভীর হমানির চেষ্টা করি এবং মি মর গুরু কৃপায় যেহানি হারপাশু আনি আমি ব্যাখ্যা করে জৌড়ি গা এনার ভুলকুটি থাইতে পারে কমেন্টর মাঝে কোনোগই যদি কমেন্ট করে দিয়া এহানরে আর কৌ যাহাতে আমি গভীরে আর কৌ হমানির প্রচেষ্টা করতাঙায় উদা পাঠান হুনিয়া না জীবাঙ্গা পাঠটা এহানার ভিতরে কোনো প্রশ্ন থাইয়া থাইলে কমেন্ট করিয়া এবং আমি আমার প্রত্যেক রবিবারে আমার পণ্ডিত যেটা ব্যাখ্যা করিয়া তানুরেল আমি আলোচনা সভাহান করিয়া বিভিন্ন শালপা আনুইয়ার উপির মাঝে কোনো ওই কমেন্ট করিয়া কোনো কমেন্ট আহানোর বুঝে নারলে অথবা আমারও যদি সাহায্যকর্তারা বুঝে পারানিকা আমি সর্বজ্ঞ নাগই আমি অতি ক্ষুদ্র আমার যেহানি ক্ষুদ্র জ্ঞানে হানিল আমি যেহানি পারিয়ারও হানি ব্যাখ্যা করিয়া আমি জিয়ারগা অতএব এহানাত হাব্বির চরণে ভক্তিকাত করিয়া এবং আজি আর এক শ্লোকা হাল বারো আজি মাতের হান জন্নাম শ্রুতমনু কীর্তয়ে তসমাত আর্তবা যদি পতিত পলম্ধনাং ভা হস্তহং সপদি নীনাম শেষ মন্যং কং শেষাদ ভগবত আশ্রয়েন মুমুক্ষু বৈশান্ত বৈষ্ণবগিরি থানে আজি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের শ্রী বিষ্ণু তত্ত্ব হানরে ব্যাখ্যা করতে গা আজি পরিষ্কার করে মাতের হান জন নাম শ্রুতম অনু কীর্তনে কস্মাত আত্মবা যদি পতিত পলব্ধনান ভা পরিষ্কার করে মাতের হান সাধুগুরুর শ্রীমুখেত্ব সাধুগুরুর শ্রীমুখেত্ব এ নামে হান শ্রবণ করিয়া এ নামে হান শ্রবণ করা নিয়ে মধ্য দিয়া কোনো মতে এ নামে হান যদি উপহাস হলো বালা কি হেন আনবার চৈতন্য বা অবশ্যই করে সিহান নিকা নিকা সেন্দা হান হইলে ভাগবত পাটা হান গীতা পাটা হান অখরে সি বলিয়া অবহেলা স্থল বালা কোনো জনা গই সাধুগুরুর সুমুখত্ব এহান হুনিয়া যদি অনয়ঞ্জল ফুটি ফেলা পারেন আনন্দ হান যদি ফেলা পারেন কোনো জনা গই যদি পরিহাস চলে ফাগি শটান দিয়া যদি নামে আন শ্রবণ করিয়া যদি আক্ষরম হুনে বেলার আক্ষরম তা কৃষ্ণ ভক্ত হইতে বাধ্য একেবারে সত্য কথা হান চৈতন্য ভাগবত সঙ্গ যদি ফাগি চলো বালা কোনো আগে আমার এগত ক্ষমা পরের গা আমার এ পথেগত যদি কোনো আগে আশ্রয় করে বেলার সাধুগুরুর বৈষ্ণব আমি নিজের সাধুগুরু না বলিয়ার
কিন্তু আমি আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরর ভক্তি ভাবু হালো আমি আশ্রিত ইয়া আমি যে হানি পারি আরো আনি গুরুদেবর যে আমার পরম গুরু যে হানি সমাজের কা করিয়া গেছে গা যে হানি করে নারেছে হানি সেবা হানি করিয়া যাহাতে আমি মূল শ্রুত ওর ভিতরে আমি কাম করিয়া যার গা এহানাত কোনো বই আমার আইহেও বলা কোনো বই বানাপিও বলা যদি নামে আন শ্রবণ করে বেল তারা জগতের মঙ্গল হইতে হানাত আটকা করে আজ্ঞা নেই দিনাহান সমগ্র সমস্যার সংশোধন হইতে বাধ্য হইতই যদি সাধু বাবা সত্যইয়া থাক যদি ভাগবতে হান সত্যইয়া থাক ভাগবতর নামে হান যদি সত্যইয়া থাক এহান আদি বৃন্দাবন দাসে আমার আশ্বাস দিয়া মাতের হান ডরনা পিও দুঃখ না করিও এ জগতের হাব্বি মানুষ তোমারে যে ছাদে বাপলো চেয়েও থাকা তুমি তোমার কর্ম করিয়া যেই গা যদি কোনো পরিহাস বলা তোমার নামে হান হুনে বেলার তোমার নামে হান আশ্রয় লোবেলার কোন শরীরে মৃত্যানন্দ তত্ত্ব হান যদি আহে পড়ে এ জগতে হান নিত্যানন্দময় এ জগতে হান কৃষ্ণময় এ জগতে হান আর বাহিরে কুঙ্গু না গই অতএব জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের পরম সেবক আমার নিত্যানন্দ প্রভু আমার যত পাপর আসিয়ে তা হাব্বিরে নির্মূল করে দিয়া এ জগতে হেনর যত মানুরে তা কৃষ্ণ ভজনর পথে আনে দিত এবং হেনর দায়িত্ব হান আমার হান না গই হেনর দায়িত্ব হান নিত্যানন্দ প্রভুর দায়িত্ব হান এ জগতের চরাচর পৃথিবী আর হাব্বি নিত্যানন্দময় চৈত্যানন্দরে ভাত দিয়া কীর্তাও নেই অতএব দুঃখ না করিও জগৎভাসী হাব্বি দিনা হান যে সারে অবয়াচরণ প্রভুপাদয় উদ্দার চাপুটি দিল সেউ দিয়া সংসারে রাধিয়া গিয়া আজি সমস্ত পৃথিবীর মাঝে কৃষ্ণ নামে হান কীর্তন করে পাল তা না গই নিত্যানন্দ প্রভুর কৃপা নিত্যানন্দ প্রভুর কৃপাও আনাসিল ঠাকুরে গোবিন্দ বাড়ি করে পারেছে ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য গোপাল দাস বাবাজি আজি সমস্ত ব্রজধামে হানাত তার লীলা তা হাব্বি প্রচার করিয়া গ্রন্থ আদি করে পারেছে ঠিকু সাধে আমি সমগ্র মানব জাতিরে কৃষ্ণ ভক্তরে আজি বৃন্দাবন দাসে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বৈষ্ণবগিরি থানি মিতে এখানে ডিস্টার্ব করলো তের ঘন্টা ডিস্টার্ব না করিয়া প্রভুয়ে নামে হ্যান করুইয়া গেল গা নিত্যানন্দ প্রভুয়ে দেড় ঘন্টা বাজিল আরো ডিস্টার্বে হ্যান আরম্ভ হান পাউরি ওহানে আমি খেলাও না করিয়া পাঠ করেছো নেটওয়ার্ক ডিস্টার্ব না আগে আমি